অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা যে প্রোগ্রাম মার্কেটপ্লেস গুলো আছে সেগুলোতে নিয়ে আর ডিটেলস আলোচনা, এবং অফার চুজিং থেকে শুরু করে কোন অফার কোন নেটওয়ার্ক ভালো এগুলো আমরা আজকে দেখব, এবং আমরা নেটওয়ার্ক জয়েন গুলো দেখব এবং প্রিভিয়াস যে ইস্যু গুলো ক্রিয়েট হয়েছে বা প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, গতদিন আমি ক্লাসে যে আর্টিকেলটি দিয়েছিলাম সেটা আজকে আজ অবধি এখন পর্যন্ত শুধুমাত্র একজন আর্টিকেলটি সাবমিট করেছে, এটা খুবই দুঃখজনক। সাইদুল ইসলাম ভাই শুধুমাত্র আমাদের ক্লাস 3rd-এ যে আর্টিকেলটি দিয়েছিলাম বা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটাই সাবমিট করেছে, আমরা বাকিগুলো সাবমিট করিনি। মেবি সবাই রোজা থেকে অনেক টায়ার্ড হয়ে গেছে এই জন্য আর্টিকেল সাবমিট করতেছি না, না হয় আমরা কিছু বুঝতেছি না, কিন্তু সবাইকেই আর্টিকেল সাবমিট করতে হবে, এটা ম্যান্ডেটরি। ওকে, আমি রেগুলারলি আমি আর্টিকেল রাইটিং এর উপরে নতুন একটি টপিক শেখাচ্ছি আপনাদের, সাথে স্পেসিফিক যে ক্লাস সেটা তো থাকছেই। তো আজকে আর্টিকেল রাইটিং এর যে বিষয়গুলো আমরা ফলো করব সেটা গতদিন ক্লাসে ছিল যে আর্টিকেলের প্ল্যাগিয়ারিজম কিভাবে চেক করতে হয়, কত পার্সেন্ট ইউনিক কত পার্সেন্ট কপি পেস্ট আছে সেটা। আজকে আমি দেখাবো আমরা যখন আর্টিকেলটি লিখি তখন আমরা গ্রামারলি অনেক কিছু ভুল করে থাকি, তো গ্রামার ভুল করে থাকি, স্পেলিং ভুল করে থাকি, সেন্টেন্স ভুল করে থাকি, অনেক সময় স্পেসিং এ ভুল করে থাকি, এটা অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা আজকে শিখব। তো তার আগে অলরেডি যারা আর্টিকেল রাইটিং এ ভালো করছে তাদেরকে অবশ্যই সুনাম করতে হবে। সাইদুল ইসলাম ভাই রেগুলারলি সে আর্টিকেল রাইট করছে, প্রোভাইড করছে, আর আমরা বাদ বাকি যারা আছি তারা প্রোভাইড করছি না, জানি না রিজন কি। তাহলে এভাবে যদি আমি এমনটি হয়তো দিন দেখতে হবে সামনে যে এমন ক্লাস গেছে যে কেউ আর্টিকেল সাবমিট করেনি, আই ডো নট নো হোয়াই। ওকে ফাইন, তো এখন হচ্ছে আমরা যে আর্টিকেল সাবমিট করেছে তারটা ওপেন করি। সাইদুল ইসলাম ভাই আর্টিকেলটি সাবমিট করেছে, উনি খুব সুন্দরভাবে করে আর্টিকেলটি লিখেছে, এটা আমার ভালো লাগছে। তো তারপরে একটা ফোকাসে আর্টিকেলটি এসেছে যেটা আরো সবাইকে দেখানো উচিত মনে করছি। আরিফুল ইসলাম ভাই বলেছে নেক্সট উইক থেকে আর্টিকেল দিবে, নেক্সট উইক দ্যাটস মিন আমাদের ক্লাসটি হয় সোমবারে, সরি আমাদের ক্লাসটি হয় শনিবারে, শনিবারে সে স্যাটারডেতে সে আর্টিকেলটি দিবে। ওকে, আমরাও সবার কাছ থেকে আর্টিকেলটি আশা করছি, শুধু আরিফুল ইসলাম ভাই না। ওকে, এখন সাইদুল ইসলাম ভাই রেগুলারলি আর্টিকেল দিয়েছে, তাকে ধন্যবাদ। এখন আমরা একটি আর্টিকেল দেখব যেটা গত ক্লাসে বলেছিলাম সেটা মেইনটেইন করেছে কিনা। সেকেন্ড ক্লাসের আর্টিকেল আজকে সাবমিট করেছে আরিফুল ইসলাম ভাই। ওকে, আরিফুল ইসলাম ভাই যে আর্টিকেলটি সাবমিট করেছে সেটা আর্টিকেলটি আসলে কিভাবে লিখছে বা কপি পেস্ট করছে কিনা গতকালকে যেটি শিখেছিলাম সেটা আমরা এখন ভাইয়ের আর্টিকেল দেখে চেক করব। তো উনি একটু ব্যস্ততার কারণে গত দিনের আর্টিকেলটি আজকে সাবমিট করেছে, মানে সেকেন্ড ক্লাসের আর্টিকেলটা সাবমিট করেছে, তো প্রবলেম থাকতেই পারে, বাট তারপরেও সে সাবমিট করেছে এজন্য তাকে ধন্যবাদ। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাই স্মল এসইও টুলস, এখন স্মল এসইও টুলস এর কাজ আমরা সবাই জানি, স্মল এসইও টুলস থেকে আমরা প্ল্যাগারিজম বা আর্টিকেলটি কতটুকু ইউনিক হয়েছে সেটা আমরা চেক করতে পারি। ওকে, তো স্মল এসইও টুলস এ আমরা চলে যাই। দেন ভাইয়ের আর্টিকেলটি আমরা কপি পেস্ট করি, এভাবে আর্টিকেলটি চেক করে দেখি যে আসলে ভাই যে আর্টিকেলটি দিয়েছে এটা আর্টিকেলটি খুবই সুন্দর হয়েছে। এখন আর্টিকেলের মধ্যে কি করেছে আমরা একটু চেক করি, প্ল্যাগিয়ারিজম চেকার, দেন কপি এন্ড পেস্ট করছি আমরা আর্টিকেলটি, দেন চেক করবো আর কি, চেক প্ল্যাগারিজম। জি, আর্টিকেলটি চেকিং হচ্ছে, রেজাল্ট এখনই জানিয়ে দিবে আমাদেরকে। 100% আর্টিকেলটি চেক হয়ে গিয়েছে,
আরিফুল ইসলাম ভাইকে অনেক কংগ্রাচুলেশন, সবাই তাকে থ্যাংক জানাবেন, কংগ্রাচুলেশন জানাবেন। সে পেরেছে 93% আর্টিকেল ইউনিক করতে। দেখুন সে আর্টিকেলটি যে লিখেছে আরিফুল ইসলাম ভাই আসলে অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। সে কোথাও থেকে আর্টিকেলটি কপি করেনি, নিজে থেকে সুন্দর করে আর্টিকেল লিখেছে। তো গত ক্লাসে যেটা বলেছিলাম, অনেকে ভেবেছিল আসলে এটা পসিবল কিনা, তো আপনাদের সামনেই প্রমাণ করে দিলাম আরিফুল ইসলাম ভাইকে দিয়ে এটা আসলেই পসিবল। আপনারা যদি নিজে থেকে আর্টিকেল লেখেন তাহলে সেটা 100%ই হবে, ঠিক আছে? তো এভাবে আমরা আর্টিকেল লিখলে আশা করা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আপনারা অনেক কিছু শিখে যাবেন। কারণ আর্টিকেল লিখলে আপনি যে কোনো ব্র্যান্ডের প্রচার প্রসারণা, যে কোনো প্রোডাক্ট করতে পারবেন। কারণ আর্টিকেল যদি ইউনিক হয় না, আর্টিকেল যদি লিখতে পারেন, তাহলে এসইও আপনার জন্য সহজতর হবে, এসইও করতে পারবেন, আপনি ট্রাফিক ক্লায়েন্ট খুব সহজেই পাবেন। আর এটা যদি আপনি না পারেন, তাহলে বাদ বাকি এসইও না পারলে অন্য, আমি বলে রাখি যে আমরা আর্টিকেল কেন লিখছি, আমরা আসলে ওয়েবসাইটকে এসইও করার জন্য, আপনার ক্লায়েন্ট কে এডুকেটেড করার জন্য, কাস্টমার কে এডুকেটেড করার জন্য আর্টিকেলটি লিখে থাকি। এগুলো না লিখলে কোনো কোম্পানি, ডিজিটাল মার্কেটিং হোক আর যেটা করেই হোক, এগুলো দরকারি, এগুলো ছাড়া পসিবল না। ওকে, এখন হচ্ছে আমরা ট্রাফিক গুলো দুই ভাবে নিতে পারি, একটা পেইড ট্রাফিক, একটা ফ্রি ট্রাফিক। ফ্রি ট্রাফিক কে আমরা অর্গানিক ট্রাফিক বলে থাকি। এখন অর্গানিক ট্রাফিক এর পাওয়ার অনেক, তার মানে অর্গানিক ট্রাফিক আপনি ফ্রিতে অনেক ট্রাফিক পেতে পারেন। আর ফ্রিতে অনেক ট্রাফিক পেতে হলে আপনার আর্টিকেল লাগবে, এন্ড আর্টিকেল থাকলে আপনি গুগলে এসইও করতে পারবেন। আর এসইও করে যে আর্টিকেল ট্রাফিক গুলো আপনার সাইডে আসবে, সেটা ফ্রিতে অনেক ট্রাফিক পাবেন, অনেক প্রোডাক্ট সেল হবে, আপনার ব্র্যান্ডের প্রসারণা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন রেগুলারলি। ওকে, এখন আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা চেক করতে পারি। তো ফার্স্টে ধন্যবাদ আরিফুল ইসলাম ভাইকে। এখন আরিফুল ইসলাম ভাইয়ের আসলে আর্টিকেলে ভুল ধরবো না, বাট তাকে কিছু যদি আমরা কারেকশন করে দিতে পারি তাহলে সবার জন্যই বেটার হবে। ওকে, আমরা চলে যাই গুগলে যে সার্চ দিব। সবাই আপনি যদি মোজিলা বা গুগল ক্রোমে থাকেন, জাস্ট খালি এখানে সার্চ দিবেন গ্রামারলি। তো গ্রামারলি লিখে সার্চ করলে একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি, এটা ওয়ান কাইন্ড অফ প্লাগইন। তো এই প্লাগইনটি আপনি, যেহেতু আপনি, আমি মোজিলা ফায়ারফক্স থেকে এই ওয়েবসাইটে গিয়েছি, সেই ওয়েবসাইটটা আমি বুঝে ফেলেছি যে আমি আসলে কোন ব্রাউজার ইউজ করে এদের সাইডে গিয়েছি, এজন্য দেখাচ্ছে অ্যাড টু ফায়ারফক্স। তো আমার একটা প্লাগইন অ্যাড করতে বলছে, গ্রামারলি প্লাগইন অ্যাড করতে বলছে ফায়ারফক্সের। ওকে, আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে ক্রোমের জন্য পাবেন, আপনি যদি মোজিলা ইউজ করেন মোজিলার জন্য পাবেন। জাস্ট খালি এখানে অ্যাড টু ফায়ারফক্স করে নিলেই আপনার এখানে এমনটি চলে আসবে, মানে গ্রামারলি ফর ফায়ারফক্স, গ্রামারলি ইজ অ্যাক্টিভ, এন্ড এটা চলে আসবে। দেন আপনি কি করতে পারবেন, এটা আসলে কি হবে, আমরা যে গ্রামারটি লিখছি, যে সেন্টেন্স গুলো লিখছি, যে ওয়ার্ড গুলো লিখছি, সেটা আসলে আমরা কারেকশন লিখছি কিনা, ভুল লিখছি কিনা, লাইন স্পেলিং ঠিক আছে কিনা, লাইন স্পেসিং ঠিক আছে কিনা, এভরিথিং সবকিছু চেক করতে পারবো। চলুন তাহলে একটি লাইভ দেখা যাক কিভাবে এটি কাজ করে। ওকে, আমরা কপি করছি। কপি করার পরে আমি এখানে, যেহেতু একটি ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটি আপনাকে চেক করতে হলে আপনি ওয়েবে লিখতে হবে। সাপোজ আপনি লিখতে পারেন গুগল ট্রান্সলেটে, অথবা আপনি লিখতে পারেন আপনার মেইলে, অথবা আপনি ফেসবুকেও লিখতে পারেন, জাস্ট খালি চেক করার জন্য, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করব আর্টিকেলটি, জাস্ট খালি, জাস্ট ফর চেকিং। আমরা ট্রান্সলেটের জন্য ইউজ করতেছি না কিন্তু, ঠিক আছে, ভুল বুঝবেন না, আমরা জাস্ট খালি এখানে চেকিং করার জন্য গ্রামারলি, গ্রামার গুলো। ওকে ফাইন, দেন একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে এখানে বলছে যে 33 কারেকশন আছে, ঠিক আছে? এখানে যেমন, এখানে ভাই যেটা করেছে, অপশনের আগে আসলে অ্যান বসে, সে এ দিয়েছে, এটা আসলে গ্রামারলি মিস্টেক, গ্রামার মিস্টেক হয়েছে সে তার। তো আমরা এখানে খুব সহজেই, এটা কিন্তু আমরা গ্রামারলি প্লাগইন অ্যাড করেছি বিধায় দেখাচ্ছে, আপনাদের যদি অ্যাড না থাকে দেখাবে না এখানে। ওকে, আমরা এখানে অ্যানটি দিয়ে দিলাম। তো তারপরে এখানে ভাই মার্সেন বালাম ঠিক লিখেছে, বাট মার্সেন্টের আগে হয় এ অথবা দি দিলে একটু ভালো শোনা যায়, দা মার্সেন্ট দিতে পারেন, আবার অনেক সময় কোনো আর্টিকেল ইউজ নাও করতে পারেন। ওকে, আমরা দা মার্সেন্ট দিলাম, অ্যাজ দা মার্সেন্ট, অ্যাজ এ মার্সেন্ট দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। তো এখানে কি করেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা লিখেছে সে। তো বাংলাদেশের পরে সে স্পেস দেয়নি, আমরা একটা স্পেস দিয়ে দিলাম, ইন্ডিয়ার পরে স্পেস দিয়ে দিলাম,
ইটিসি তার আগে একটা কমা দিয়ে দিলাম, ওকে নো লিখছে, নো হবে এখানে। এখানে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্সন না, আমরা তো জানি শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রেই এস বা ইয়ে যোগ করতে হয়, ফার্স্ট বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যোগ করতে হয় না। সে ভুল করে যোগ করে ফেলেছিল। ওকে আপনি এই গ্রামারের বিনিময় যদি ইউজ করেন তাহলে এই ভুলটিও নেক্সট টাইমে হবে না। ডাইনামিক বানামের ফলে একটি কমা হবে, তারপরে এখানে ফাইভ, ফাইভ দেওয়ার পরে স্পেস হবে না, সেই স্পেস দিয়েছিল অ্যাডসেন্স বললাম, এডি এসিএন এসি হবে, সিই হবে না, ঠিক আছে। অ্যাফিলিয়েট অ্যান অ্যাফিলিয়েট, ওয়েস ফর ওয়ে, ফর হবে না, এখানে অফ হবে। তো এভাবে সব কিছু আপনাকে ঠিক করে দিবে। তাহলে আজকেও আমরা আর্টিকেল রাইটিং এর নতুন একটি টাস্ক বা সিস্টেম শিখলাম। ওকে আমি এখন চলে যাব আমার আজকের ক্লাসের মডিউল গুলো, আজকের ক্লাসের মডিউল গুলো যেটা সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন হচ্ছে অনেকে আর্টিকেল দিচ্ছে না, সেটা আসলে লজ্জার বিষয়, আমার বলাটাও লজ্জার বিষয়, কারণ তারা এটা থেকে পিছিয়ে পড়ছে। যেটা যেভাবে আরিফুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম ভাই শিখছে, আপনারা সেভাবে শিখতে পারছেন না। এটা আপনাদের ব্যর্থতা, এটা আমারও ব্যর্থতা। ওকে, কারণ প্রতিদিন আর্টিকেল রাইটিং এর এত জোর দিয়েছি আমি, প্রতিদিন প্রত্যেকটা লেকচারের সাথে আগে ক্লাস নিচ্ছি কিভাবে আর্টিকেল রাইট করতে হবে, শিখতে হবে। কারণ আপনি যদি আর্টিকেল রাইটার হন বা নাই হন, আপনার কোম্পানির জন্য আর্টিকেল রাইট লিখে নেওয়ার জন্য আপনাকে শিখতে হবে। আপনি যদি একটা ফ্রিল্যান্সার হায়ার করেন, তার কাছ থেকে আর্টিকেল সে ভুল দিল কি খারাপ দিল, কতটুকু দিল, সেটা যাচাই করার জন্য হলেও আপনাকে শিখতে হবে। আপনি সে এটা এটা করে সার্ভিস দেওয়ার জন্য শিখতে হবে, এটা করে ডিজিটাল মার্কেটিং করতে হলেও শিখতে হবে। ওকে, আজকে আমি আলোচনা করব, আমরা আপনাদের সাথে কিছু ওয়েবসাইট শেয়ার করব যেগুলো থেকে আপনি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সিপিএ নেটওয়ার্ক খুব ভালো একটি ধারণা পাবেন আশা করি। তো গত ক্লাসে আমি কিছু ইস্যু দেখেছি, যে আমি যে অ্যাকাউন্ট গুলো করতে বলেছিলাম অনেকের অনেক ধরনের প্রবলেম হয়েছে। লাইক অ্যাজ পিওনিয়ার নিয়ে একটি ইস্যু ছিল, তো পিওনিয়ারে গতদিনও বলেছি আপনি অবশ্যই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট লাগবে, দেন আপনার একটা বাংলাদেশি যে এনআইডি কার্ড আছে বা আপনার নামে যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি ডি রকেট যেটা ডাচ বাংলা ব্যাংক প্রোভাইড করে সেই অ্যাকাউন্ট হলেও হবে। তো এই অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো পিওনিয়ার অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে আমি গতদিনে বলেছিলাম যে আসলে পিওনিয়ার অ্যাকাউন্ট খুললে আপনি $25 পাবেন, আসলে এটা বলিনি যে আসলে এটা কখন আপনি এই ডলারটি পাবেন, রাইট? তো এই ডলারটি আপনি তখনই পাবেন, ধরুন আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট করেছেন, এখন মার্কেট প্লেস গুলোতে কাজ করছেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো কাজ করছেন। এই মার্কেট প্লেস গুলো কিন্তু সবাই আমরা জানি তারা ডলারে পেমেন্ট করে। যখন ডলারে আপনার পিওনিয়ারে পেমেন্ট করবে, পিওনিয়ারে পেমেন্ট করলে কি হবে, আপনি ধরেন সাপোজ $100 আর্নিং করলেন, তো $100 যখন আর্নিং করবেন তখন তারা $25 এক্সট্রা আপনাকে দিবে, কারণ আপনি আমার রেফারেলে অ্যাকাউন্টটি করেছেন। তো যেহেতু অ্যাকাউন্টটি করেছেন সেহেতু আপনার যখন অ্যাকাউন্টে $100 অ্যাড হবে তখন তারা $25 অ্যাড করে দিবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখনো যারা আমার রেফারেলে জয়েন করেননি তারা আমার রিসোর্সে যে নিচে অ্যাফিলিয়েট পিওনিয়ার অপশন একটা আছে, এখান থেকে পিওনিয়ার অ্যাকাউন্টটি করে নেবেন। এখান থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট করলে $25 ফ্রি পাবেন, কখন ফ্রি পাবেন সেটাও বলে দিলাম। তো আরো কিছু ইস্যু ছিল, যে ক্লিক ব্যাংকের যে যাদের অ্যাকাউন্ট করতে বলেছিলাম ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে দেখে আপনি এইভাবে সার্চ দিতে পারেন, আপনার কিওয়ার্ডটি এমন হতে পারে যে ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট 2019 বাংলা। তো আরো একটি ফিল্টার আপনি করতে পারেন, সাপোজ ফিল্টারটা করবেন এ কারণেই রিসেন্টলি যারা ভিডিও দিচ্ছে সেই ভিডিওগুলো দেখার জন্য, কারণ অনেক আপডেট টেকনোলজির সাথে আমরা আপডেটে থাকতে হলে রেগুলারলি চেঞ্জ হচ্ছে, রাইট, টেকনোলজি গুলো। সো আমরা রেগুলারলি আমরা কারেন্ট ভিডিও গুলো দেখবো। তবে কারেন্ট ভিডিও গুলো কিভাবে দেখতে হয় আমি সেটা আপনার সার্চ করা শিখিয়ে দিচ্ছি। ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাইন আপ, আপনি এখানে অ্যাড করতে পারেন বাংলা, আপনি এখানে অ্যাড করতে পারেন 2019। ওকে, দেন বাংলা এবং 2019 চলে আসলো। এরপরও কিন্তু আপনি ফিল্টার করতে পারেন, কারণ এখানে যে রেজাল্ট গুলো শো করছে সেটা শো করছে 1 year ago, 2 years ago, 2 month ago, অনেক শো করছে, রাইট? তো আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টারে যে আমরা এখানে বলে দিব আসলে কতদিনকার রেজাল্ট তুমি আমাকে দেখাবা। ইউটিউব কে আমরা বলবো, ইউটিউব কে এখানে ডিউরেশন আছে, লং আপনি কত মিনিটের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও দেখাবে। তো এখানে আমরা বলে দিই যে
দিস মান্থ অথবা দিস ইয়ার। দিস মান্থ বলতে আপনাকে রানিং মান্থ হচ্ছে মে মান্থ, মে মান্থের ভিডিও গুলো যেটা আপলোড হয়েছে সেটা দেখাবে। দিস ইয়ার তার মানে 2009 সালের ভিডিও গুলো আপনাকে দেখাবে। দিস উইক এই সপ্তাহের ভিডিও দেখাবে, টুডে আজকের ভিডিও দেখাবে। ওকে আমরা দিস ইয়ার দিলাম। দিস ইয়ার দেওয়ার পরে দেখেন যে ভিডিও গুলো আসছে টু মান্থ অ্যাগো, টু মান্থ অ্যাগো, ওয়ান মান্থ অ্যাগো। দ্যাটস মিন্স আপনি রিসেন্টলি যে আপডেট গুলো হয়েছে বা যে আপডেট গুলো এসেছে সেটা ভিডিও গুলোই দেখতে পারলেন এবং 100% কিভাবে ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট গুলো। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আর আমি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট করে দেখাতে চাই, কারণ আমি আপনাদেরকে ওভারঅল 20 থেকে 30 অ্যাকাউন্ট গুলো পরিচয় করে দিব, প্রত্যেকটা অ্যাকাউন্টে এক একটি করে সাইন আপ করা একটি ক্লাসে আসলে পসিবল না, তবে আমি বেসিক ধারণা দিব আর প্রবলেম পড়লে সলভ করব, কোনো সমস্যা নেই। এখন আমি চলে যাব, আমি হচ্ছে ওকে নেক্সট দিন যে এগুলো থাকবে আর্টিকেল রাইটিং এর টপিকস থাকবে আজকের ক্লাসে যা আলোচনা করা হচ্ছে সেটার উপরে। এখন আমি চলে যাব কিছু টুলস এর, কিছু ওয়েবসাইট এর কাজ দেখাবো, ওয়েবসাইট কিভাবে কাজ করে, আমরা এখান থেকে কি কি হেল্প পেতে পারি। আমরা ফার্স্টেই চলে যাব অফার ভোল্ট। আমি গতদিনকে বলেছিলাম আমরা যেই রিলেটেড আমাদের হবিস বা যেটা আমরা প্রমোট করতে চাচ্ছি সেই রিলেটেড অফার কোন মার্কেট প্লেসে আছে সেটা আমরা দেখব। সাপোজ আপনি আপনার নিশ বা অফার বা প্রোডাক্ট এখান থেকে চুজ করতে পারেন। আপনি এখান থেকে চুজ করতে পারেন যে বিউটি, আমাকে কে যেন বলেছিল বিউটি একটি প্রোডাক্ট নিয়ে, বিউটি প্রোডাক্ট। ওকে আমি বিউটি লেখার সাথে সাথেই এখানে অনেকগুলো প্রোডাক্টসের নেম চলে এসেছে এবং এই প্রোডাক্ট গুলো কোন নেটওয়ার্কের আওতায় আছে সেইগুলো চলে এসেছে। সাপোজ এই ফার্স্ট যে বিউটি প্রোডাক্টটা, তারা একটা সিপি অফার, তারা কত ডলার দিচ্ছে, $100 অফ দিচ্ছে, তারা পে আউট দিচ্ছে কত, $195, মানে একটি হলে আপনাকে $195 তারা দিবে। টাইপ কি লিড টাইপ, এরা হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির মধ্যে পড়েছে, এই স্পেসিফিক নিউটি সিস্টেম লিড টার্বো, ঠিক আছে। এটা কোন নেটওয়ার্কে আছে, এটা নেটওয়ার্কে আছে আগুন অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এখানে এটা কবে আপডেট দিয়েছে, 7 মে 2019। তো আমরা কি এখানে যে অফার নেম গুলো এখানে পাবো, পেওয়ার্ড গুলো পাবো, পে আউট গুলো পাবো, এখানে নেটওয়ার্ক গুলো পাবো, ম্যাক্স ওয়েব নেটওয়ার্ক, টুরবো, জি4 নেটওয়ার্ক, মাইলিড। তো এখানে যে নেটওয়ার্ক গুলো আমরা পাচ্ছি সেই নেটওয়ার্কে আসলে জয়েন করব কিনা সেটা হচ্ছে বিষয়। তার মানে কি আপনার নেটওয়ার্ক গুলো চুজ করতে হবে, এটা রিয়াল নেটওয়ার্ক নাকি ফেক নেটওয়ার্ক। আপনি যদি এমন নেটওয়ার্কে যোগ করেন যে সেই নেটওয়ার্ক গুলো যোগ করেছেন, আপনি পেমেন্টও আর্নিং করেছেন বাট পেমেন্ট দিচ্ছে না, ঠিক আছে, তো তাহলে তো বিপদে পড়ে যাবেন। এত কষ্ট করে কষ্ট করেছেন, খাটাখাটনি করেছেন, আর্নিং করেছেন, তো এই জন্য আপনাকে আমি আরেকটা সাইডের সাথে পরিচয় করে দিব, অ্যাপ পেইং। অ্যাপ পেইং এ যে কি হবে, স্পেসিফিক আপনি যে নেটওয়ার্কে এখানে আছে, সাপোজ মাইলিড যেকোনো একটিতে যাবেন, নো প্রবলেম। তো মাই লিড লিখে এখানে সার্চ করবেন, তারা লিড, মাই লিড নিয়ে কোনো রিভিউ করেছে কিনা, ইয়েস তারা মাই লিড নিয়ে রিভিউ করেছে। ইভেন যতগুলো নেটওয়ার্ক এখানে পাবেন সেটা হতে পারে ম্যাক্স বাউন্টি, সিপিএফ ফুল, ক্লিক ব্যাংক, এভরিথিং। তো এখানে কি দেবো, আমরা মাই লিডে চলে গেলাম। তো মাই লিডে যাবার পরে এরা হচ্ছে তাদের কতগুলো অফার, সেই আপনি কিন্তু এগুলো যে কোনো একটি নেটওয়ার্কে জয়েন হওয়ার আগেই আপনি জানতে পারছেন। ওকে আমি আর একটু বলে রাখি, আমরা যদি ফ্রিল্যান্সিং করি তাহলে হাতে গোনা 10 থেকে 20টা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, বাট আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে হাতে গোনা না, হাজার হাজার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে অগণিত, ঠিক আছে। দেখা যাচ্ছে এভরি 80% অথবা 50 থেকে 80% নেটওয়ার্কই, 50 থেকে 80% ই কমার্স সাইটই, প্রোডাক্ট সেলিং সাইটই, সার্ভিস সেলিং সাইটই আপনার অ্যাফিলিয়েট দেয়। তার মানে হিউজ অপরচুনিটি আমাদের, আমরা যদি মার্কেটিং করতে জানি, মার্কেটিং করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো এক নেটওয়ার্ক আমাকে অ্যাপ্রুভ করতেছে না, ডাজেন্ট মেটার, আরো অনেকগুলো নেটওয়ার্ক আছে। একটি নেটওয়ার্কের অফার ভালো না, অনেক নেটওয়ার্ক আছে, অন্য অফার গুলোতে আপনি ট্রাই করেন, বাট সব থেকে এসেনশিয়াল বিষয় হলো আপনাকে মার্কেটিং শিখতে হবে, তাহলে যে কোনো নেটওয়ার্ক যে কোনো অফার আপনার কাছে কোনো ম্যাটারই না। আবার সেটা আপনি যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং কোনো ম্যাটারই না।
ওকে, এখন মাইরিট নিয়ে আমরা রিভিউ করা শুরু করি। এটা 310টি আমাদের অফার রয়েছে। এরা কি কি টাইপের অফার প্রমোট করে? আমি ফার্স্ট ক্লাসে শিখেছিলাম সিপিএ কি, সিপিএল কি, সিপিএস কি। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএল কস্ট পার লিড, সিপিএস হচ্ছে কস্ট পার সেল, পিপিআই পে পার ইনস্টল, এসএমএস তো জানি। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য তারা পে করে। এসএমএস আমরা যেটা বলি, আমরা ধরুন এসএমএস তো সবাই বুঝি। ওকে, এখন হচ্ছে মিনিমাম পে আউট, তারা কত ডলার হলে আপনাকে পেমেন্ট করবে, $20 হলে পেমেন্ট করবে। এখন পেমেন্ট ফ্রিকোয়েন্সি, কয়দিন পর পর তারা পেমেন্ট করবে, এরা 14 দিন। নেট যদি 14 থাকে তাহলে আমরা বুঝবো যে 14 দিন পর পর তারা পেমেন্ট করে, আর অনেক সময় তারা 48 ঘন্টার মধ্যেও পেমেন্ট করে। আপনার যদি দেখা যাচ্ছে আপনি একজন ভালো অ্যাফিলিয়েট হন, ভালো আর্নিং করেন, তাহলে আপনাকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে। তাদের পেমেন্ট মেথড গুলো কি কি? পেপাল, স্কিল, পেজা, পেওনিয়ার, ই পেমেন্ট, ওয়েব মানি। তো এগুলো আমরা যে কোনো একটা নেটওয়ার্ক জয়েন করার আগে রিভিউ করে নিব। ধরেন আপনি এমন একটি নেটওয়ার্কে জয়েন করেছেন, সেই নেটওয়ার্কে পেপাল ছাড়া আর কিছু নেই। যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্টেড করে না, পেপাল ছাড়া অন্য কিছু নেই, তাহলে কেন আপনি নেটওয়ার্কে জয়েন করবেন? ঠিক আছে, তো সবকিছুই আপনাকে দেখতে হবে, আপনার সুইটেবল কিনা এই নেটওয়ার্কে, কিভাবে আপনার সুইটেবল হবে এগুলো দেখে বুঝতে হবে আপনাকে। ট্র্যাকিং, যে আপনাকে রেফারেল কমিশন, মানে এই নেটওয়ার্কে যদি আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অ্যাড করেন তাহলে আপনি তার আর্নিং থেকে 5% কমিশন পাবেন, খুব একটা ভালো জিনিস। তো এই নেটওয়ার্ক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে মাইলিড কে সবাই রেফার করবেন, তো রেফারেল লিঙ্ক আপনাদের দেওয়া হবে। তারা ট্র্যাকিং সফটওয়্যার ক্লিক মেটার ইউজ করে, অনেক ট্র্যাকিং সফটওয়্যার, তারা কোনটা ইউজ করে এটাই বিষয়। তো এখানে তাদের ফেসবুক পেজ, টুইটার পেজ, অ্যাফিলিয়েট ম্যানেজার, সাপোজ আপনার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো করবেন সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলোর আন্ডারে এক একটি ম্যানেজার গুলো অ্যাড করে দেওয়া হয়। কেন ম্যানেজার গুলো অ্যাড করে দেওয়া হয়? কারণ আপনার হেল্প তাদের কাছ থেকে লাগতে পারে, কোন অফার প্রমোট করবেন, অফারটি কেমন, কনভারসেশন কেমন, মার্কেটিং কোন মার্কেটিং কাজে লাগছে, এগুলো জানার জন্য আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার সিলেক্ট করে। এখানে যে অ্যাফিলিয়েট ম্যানেজার গুলো আছে তাদের ইমেল অ্যাড্রেস, স্কাইপ, সবকিছু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, আগে আগেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। এখন এই অ্যাফিলিয়েট নিয়ে পজিটিভ রিভিউ, টোটাল 7টা রিভিউ আছে, 7টা রিভিউর মধ্যে 7টাই পজিটিভ, মানে কেউ নেগেটিভ বলেনি। তাদের পে আউট রেট কত? 5.5%, অফার 5%, ট্র্যাকিং 5%, সাপোর্ট 5%। একটা রিভিউ দিছে শাহিন আলম, এমডি শাহিন আলম নামে, আমার নামের নাম। তো কেউ একজন রিভিউ দিয়েছে, সে স্ক্রিনশটও দিয়েছে, যে সে আর্নিং টি করেছে যে নেটওয়ার্ক থেকে, সেই স্ক্রিনশটটি সে দিয়েছে। এগুলো সবাই রিভিউ দিয়েছে। এটা অফারের রিভিউ, এটা পেমেন্টের রিভিউ, এটা ট্র্যাকিং এর রিভিউ, পে আউট এর রিভিউ। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে নেটওয়ার্কটি রিভিউ কেমনে করব, আর আমাদের এক্সাক্ট অফার গুলো কই থেকে খুঁজে পাবো, কোন নেটওয়ার্কে আছে কিভাবে খুঁজে পাবো। ওকে, ক্লাস শেষে আপনি যদি আরো প্রশ্ন থাকে করতে পারেন। এখন আমরা পরিচিত হব আরো কিছু নেটওয়ার্কের সাথে। চলেন তাহলে জানা যাক আমাদের বেশ কিছু নেটওয়ার্ক। আমি বেশ কিছু নেটওয়ার্ক জানার জন্য আমি একটি সাইট ওপেন করছি, mting.com, বেশ সিপিএ নেটওয়ার্ক। তো এখানে গেলে আমরা দেখতে পারবো বেশ সিপিএ নেটওয়ার্ক গুলো কোনগুলা। বেশ সিপিএ নেটওয়ার্ক তারা আমি বলি, এখানে যে র্যাঙ্কিং দিয়েছে mting.com যে ওয়েবসাইটটি আছে তার র্যাঙ্কিং, তো সবার র্যাঙ্কিং যে সেম হবে তা কিন্তু না। ঠিক আছে, তো সে একটি র্যাঙ্কিং ওভারঅল তার মতামত থেকে বা সবার মতামত থেকে সে একটি র্যাঙ্ক দিয়েছে। তো সে যে র্যাঙ্ক দিয়েছে সেটা আমরা যদি আমি ফলো করি তাহলে দেখবো যে ফার্স্টে রেখেছে ক্লিক বট, ম্যাক্স বাউন্টি, W4, ক্লিক ডিলার, পারফ্লাই, ট্র্যাক রেভিনিউ, গ্লোবাল মিডিয়া, এগুলো দেখেন অভাব নেই। ঠিক আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে, এখন কথা বলে রাখি। তো আপনাকে যেহেতু আপনি এখন কিন্তু একটা বিগিনার পর্যায়ে রয়েছেন, আপনি যখন অ্যাডভান্স পর্যায়ে যাবেন, অ্যাডভান্স পর্যায়ে একজন অ্যাফিলিয়েট মার্কেটার বা ডিজিটাল মার্কেটার বা সিপিএ মার্কেটার যেটাই হন না কেন, অনলাইন মার্কেটার, ইন্টারনেট মার্কেটার, ওকে, তো আপনাকে তখন কিন্তু তারা প্রায়োরিটি দিবে, যেহেতু ফার্স্ট ক্যাটাগরির নেটওয়ার্ক গুলো, যেহেতু আপনি বিগিনার। অনেক নেটওয়ার্ক আছে যারা বিগিনার সাপোর্ট করে না, তো তাহলে আপনার কোনো টেনশন নাই, বিগিনার সাপোর্ট করার না দরকার নেই। আপনি একদম শেষ থেকে শুরু করেন না, 20 থেকে একদম 20 নম্বর নেটওয়ার্কে যে আছে তার থেকে শুরু করেন, কোনো প্রবলেম নেই। তো দেখা যাচ্ছে সবগুলো নেটওয়ার্ক, দেখা যাচ্ছে যে 5-10টা অফার বাদে সব 90% অফার গুলো সিমিলার থাকে। ঠিক আছে, যেহেতু 90% অফার গুলো সিমিলার থাকে, সো আপনাকে যারা র্যাঙ্কিং এ 20, 30 বা তারও বেশি আছে সেখান থেকে শুরু করেন, সমস্যা কি?
এখন ফার্স্টের নেটওয়ার্ক গুলো একটু সুবিধা কি, ওখানে দেখা যাচ্ছে একটু পে আউট বেশি দেয়। কোন নেটওয়ার্ক দেখা যাচ্ছে যে $5 দিল, ফার্স্ট র্যাঙ্কিং নেটওয়ার্ক গুলো $6 দিচ্ছে, আরো কিছু এক্সক্লুসিভ কিছু অফার গুলো থাকে, তাদের ট্র্যাকিং গুলো ভালো হয়, সাপোর্ট গুলো ভালো হয়, এটাই তো। এটা আপনার ফার্স্ট পর্যায়ে দরকার নেই। আপনি ফার্স্ট পর্যায়ে একটি বড় মার্কেটার হন, আপনার খুব সুন্দর একটা প্রোফাইল দাঁড় হোক, আপনি একটি ইউটিউব চ্যানেল দাঁড় হোক, আপনি একটি ওয়েবসাইট দাঁড় হোক, আপনার কিছু কন্টেন্ট অ্যাড হোক। তো আমি আমার যে কন্টেন্ট গুলো অ্যাড হয়ে গেছে, আমি যদি যখন অ্যাপ্লাই করব যে কোনো একটি নেটওয়ার্কে, যে কোনো একটি নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে আপনার ওয়েবসাইটটি দেওয়া লাগে। আমি যদি আমার এই ওয়েবসাইটটা দিই, সাপোজ আমি এই ওয়েবসাইটটা দিলাম, তারপরে আমি আমার হচ্ছে ফেসবুক আইডি, ইউটিউব আইডি, ইনস্টাগ্রাম আইডি তাদেরকে যদি দিয়ে দিই, তাহলে এমন কোনো নেটওয়ার্ক নেই আশা করা যাচ্ছে আমাকে অ্যাপ্রুভ করবে না। কারণ অ্যাপ্রুভ হচ্ছে কেন করবে, কারণ আমার একটি সুন্দর পোর্টফোলিও সাইট আছে। আমি যে একজন অ্যাফিলিয়েট মার্কেটার বা স্প্যামার বা স্ক্যামার না, সেটা আমার কাজ দেখলেই তারা বুঝতে পারবে, আমার ভিডিও গুলো দেখলেই তারা বুঝতে পারবে, আমার ওয়েবসাইট দেখলেই তারা বুঝতে পারবে। তো আপনিও এভাবে হবেন, বাট আপনার এইরকম একটি পোর্টফোলিও দরকার হবে। আপনার পোর্টফোলিও কখন আপনি তৈরি করতে পারবেন, এই কোর্স শেষে আশা করি সবাই একটি সুন্দর পোর্টফোলিও, সুন্দর একটি ইউটিউব চ্যানেল, সুন্দর একটি ওয়েবসাইট, সুন্দর একটি কন্টেন্ট রাইটিং, একটি ব্লগ তৈরি করতে পারবেন। তখন আমরা সব চ্যানেল গুলোতে অ্যাপ্রুভ পেয়ে যাবো। তার আগে যখন পাবো না, তখন আমরা শুধুমাত্র যে নেটওয়ার্ক গুলোতে আপনাদের দেখাবো সেগুলোতে জয়েন করব, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এখন চলে যাই, এটা দেখলাম হচ্ছে সিপিএ নেটওয়ার্ক। হ্যাঁ, এখন চলে যাই বেস অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলোতে। এখানে যে বেস্ট রুকেটিং মার্কেটিং, এ উইন, কমিশন জংশন, ইবে, অ্যাডভানগেট, ইম্প্যাক্ট রেজিয়াস, ফ্লেক্স অফার, অ্যামাজন ডট কম, তারপরে ক্লিক ব্যাং, পেপার জ্যাম, অনেকগুলো নেটওয়ার্ক আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এগুলোতে আপনি জয়েন করতে পারবেন। এগুলোতে কিভাবে জয়েন করবেন না করবেন, এগুলো সবকিছু জেনে রাখেন, দেন আমি আমি সিলেক্ট করে দিব। আপনাদের কোনো প্রবলেম নেই কোনটা নিয়ে কাজ করতে হবে, বাট আপনাদের সবকিছুই জানতে হবে। হ্যাঁ, সবকিছু জেনে রাখতে হবে। ওকে, এখন আমি যেগুলোর সাথে পরিচয় করে দিব, কিছু অ্যাকাউন্ট করে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট গুলো করতে হয়। যে কোনো একটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট করে দেখাতে পারলেই আপনারা আশা করছি সব নেটওয়ার্কের সাথেই জয়েন করতে পারবেন। তো আমি একটি সিপিএ নেটওয়ার্ক এবং একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্কে সাইন আপ করা দেখিয়ে দিব, বাদ বাকি সবকিছু যদি আপনি সেম ভাবে পান 80% সেম হবে। ঠিক আছে, তো এই সেম ভাবে যে কোনো নেটওয়ার্কে আপনি করতে পারবেন, নেটওয়ার্কে জয়েন করে কাজ করতে পারবেন। ওকে, আমি একটি নেটওয়ার্কে জয়েন করছি এখন, বা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে, কিভাবে জয়েন করতে হয়, তাদের ড্যাশবোর্ডটি কিভাবে দেখে। তার আগে আমি কিছু বলেছিলাম অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং প্রোগ্রামের সাহায্যে, প্রোগ্রামের কথা। তো প্রোগ্রামের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে ক্লিক ফানেল। আরো কিছু ভাবে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সাথেও আমি আপনাকে পরিচয় করে দিব। ওকে, আমি তার আগে আমি একটি স্ক্রিনশট দেখে আসি, যেখানে অলরেডি আমার টিম মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেলের টিম মেম্বার, তারা টিম নিয়ে কাজ করছে, তারা গ্রুপ নিয়ে কাজ করছে, কিভাবে আর্নিং করছে, কত ডলার আর্নিং করছে, সেটা আমি দেখে আসি। চলুন, আপাতত আমি যে সাইটটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি সবাই এখন দেখতে পাচ্ছি। আমি যেটাতে লগ ইন করে আছি সেটা একটি অ্যাফিলিয়েট সাইট, নাম হচ্ছে রুম স্টার। এটা হচ্ছে কোনো নেটওয়ার্ক না। নেটওয়ার্কে কি হয়, সাধারণত দেখা যাচ্ছে নেটওয়ার্ক গুলোতে হয় কি, সেখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে, অনেকগুলো ভেন্ডর থাকে, অনেকগুলো অ্যাডভার্টাইজার থাকে, অনেকগুলো মার্কেটার থাকে। আর এখানে কি হয়, শুধুমাত্র রুম স্টার এই কোম্পানি শুধুমাত্র ও নিজেই আছে, একটি অফারই, এখানে অনেকগুলো অফার না। এটা এটাকে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলি। এই প্রোগ্রামটিতে আমি আমার আমার টিম, আমার ফ্রেন্ড সার্কেলের যে টিম আছে, তারা যে কাজ করছে, তার একটি স্ক্রিনশট এখানে আছে, সবাই মিলে টিম ওয়ার্ক করে। ঠিক আছে, তো আপনারা যদি আশা করি সম্পূর্ণ আমার ক্লাস করেন, তারা কিভাবে আর্নিং করছে, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাইতে পারবো, বিকজ অফ দিস ইজ হ্যাপেনিং উইথ মি, মানে আমি এটা জেনারেট করছি, আমার টিমে সেটা কাজ করছে। ঠিক আছে, তো সবাইকে আশা করতেছি সম্পূর্ণ ক্লাসের সাথে থাকতে হবে এবং কথাগুলো শুনতে হবে, সব কথাগুলো শুনে আমি যে হোমওয়ার্ক গুলো দিই সেটা নিয়ে কাজ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, আরো রিসার্চ করতে হবে,
দেন আমি যখন এগুলো ধরিয়ে দিব এই মার্কেটিং গুলো, তখন আপনাদের কাছে ইজি হবে, আপনারাও এর মতো ডলার গুলো আর্নিং করতে পারবেন। এটা জাস্ট ফর ইন্সপিরেশনের জন্য দেখানোর দরকার ছিল, জাস্ট দেখাইলাম। এটি জাস্ট ফর একটি অ্যাকাউন্ট শো করলাম। এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু না কিছু ডলার থাকবে, বা আছে বা কাজ করছে, কিভাবে কাজ করছে, কিভাবে আর্নিং আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার হবে, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমি চলে যাব। আমি একটি নেটওয়ার্কে যদি পরিচয় করে দিই, ফার্স্টে আমাকে যেতে হবে shinadapi.me/resource-এ। আমার যে রিসোর্স গুলো আছে এখানে যদি আমি চলে যাই, অ্যাফিলিয়েট ক্যান্ডি, এটি আমার একটি সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এখানে গেলে অনেকগুলো অফার গুলো পাবেন। তো অ্যাফিলিয়েট ক্যান্ডিতে সাইন আপ করবেন আপনি আই এম পাবলিশার হয়ে। তো এটা যদি আপনি সাইন আপ করেন, তাহলে এই যেভাবে সাইন আপ করলেন না, সব সব নেটওয়ার্কে এভাবেই সাইন আপ করতে হয়, আবার সব নেটওয়ার্ক থেকে এভাবে অফার গুলো প্রমোট করতে হয়। তো আমি একটি নেটওয়ার্ক দেখিয়ে দিচ্ছি, আমার নেটওয়ার্ক, এবং সাথে আমি আরো কয়েকটি নেটওয়ার্ক দেখাবো। এটি অ্যাফিলিয়েট কেন্দ্রে আমার সিপি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, আই এম এ পাবলিশার। পাবলিশার যাওয়ার পরে আপনার একটা ইমেল অ্যাড্রেস চাবে, তো আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে পেস্ট দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি এখানে, আমার অনেক। ওকে, আমি র্যান্ডমলি আমার একটি আমি ইমেল অ্যাড্রেসটি দিলাম, দেন ভেরিফাই মাই ইমেল। এই ইমেলটা দিয়ে অলরেডি আমি করেছিলাম অ্যাকাউন্ট আমার নেটওয়ার্কে, সো এই ইমেলটা নিবে না। সে শো করেছে দিস ইমেল অলরেডি হ্যাভেন, মানে অলরেডি সেখানে আছে। ওকে, আমি আর একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করি। জি, আমার এই ইমেলটাতে আমার নেটওয়ার্ক থেকে একটি মেইল চলে গিয়েছে, সেই মেইলটি নিয়ে ভেরিফাই করতে হবে। চলুন মেইলটি দেখে আসি। আমি মেইলটিতে লগ ইন করছি, এখনো আসেনি মেইলটি। বলে রাখি 5 মিনিট পরে মিটিংটি শেষ হবে, দেন আবার নতুন মিটিংটি আমাদের শুরু হবে সেম ভাবেই যেভাবে আপনারা জয়েন করেছেন। ওকে, আমি আমার ব্রাউজারটি শেয়ার করছি। এটা মেইলটি হবে, আসবে ওয়েলকাম টু অ্যাফিলিয়েট ক্যান্ডি, প্লিজ ভেরিফাই ইওর ইমেল। অ্যাফিলিয়েট ক্যান্ডি থেকে আপনাকে একটা মেইল যাবে, দেন এখানে থাকবে যে কন্টিনিউ টু সাইন আপ। আপনি কন্টিনিউ টু সাইন আপে যাবেন। কন্টিনিউ টু সাইন আপে যাওয়ার পরে এটি সব নেটওয়ার্কের ক্ষেত্রে এমনটি হবে। তো কন্টিনিউ সাইন আপ, আপনার কোম্পানি নেম, আপনার যদি কোম্পানি না থাকে তাহলে আপনার পার্সোনাল নেমটি দিবেন, দেন আপনার নামটি দিবেন, আপনার একটি ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার পরে আপনার কান্ট্রি নেম দিবেন, কান্ট্রি নেম দেওয়ার পরে টাইম জোনটি দিবেন। আমরা বাংলাদেশে যে টাইম জোনটি জানি, +6, আস্তানা ঢাকা। ওকে, দেন আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পরে ট্রাফিক ইনফরমেশন, তো আপনার কোন ট্রাফিক টিম অলরেডি রানিং আছে, কারেন্টলি রানিং। আপনি যদি রানিং নাও থাকে ডিরেক্টলি সে কথা বলবেন, না থাকলে এখানে অপশন নেই, তো যে কোনো একটা সিলেক্ট করে দিবেন কোন ট্রাফিক গুলো নিতে চাচ্ছেন। ওকে, দেন হোয়াটস ইউর টাইপ আর রানিং, কোন টাইপের অফার গুলো আপনি প্রমোট করতে চাচ্ছেন, সিপিএ হলে সিপিএ বা সিলেক্ট অল করতে পারেন। ওকে, দেন হোয়াটস নেটওয়ার্ক, আপনি যদি প্রিভিয়াসলি কোন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে সেই নেটওয়ার্কের নেম এবং সেই নেটওয়ার্কের অ্যাফিলিয়েট ম্যানেজার, তার স্কাইপ আইডি, তার ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এখন হোয়াট আর ইউ ভার্টিকালস আর ইন্টারেস্টিং, এখন কথা হচ্ছে আপনি এই নেটওয়ার্ক সম্বন্ধে যে ইন্টারেস্ট হয়েছেন বা লার্ন করতেছেন সেটা আমাদেরকে আরো ডিটেইলস বলতে। ঠিক আছে, আমি চুজ করলাম যে বিজনেস, এখন স্পেসিফিক কোন অফার তুমি প্রমোট করতে চাচ্ছ সেটা বলা লাগবে, স্পেসিফিক বিজনেস। বিজনেসের যে অফার গুলো, সফটওয়্যার রিলেটেড অফার গুলো আমি প্রমোট করতে চাচ্ছি। টপ 3 রিজন, কোন কান্ট্রি গুলোতে আপনি প্রমোট করতে চান, নাকি গ্লোবালি প্রমোট করতে চান, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে ট্রাফিক সোর্স গুলো আছে, আসলে সম্পূর্ণ ক্লাস না করলে এগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন না, যে নেটিভ অ্যাড, সার্চ, ইমেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্যানার ডিসপ্লে, পিপিপি, পিপিসি। তো এই নেটওয়ার্ক গুলো আপাতত এখানে আপনি সিলেক্ট অল করে দেন। আপনি সিলেক্ট অল না করে স্পেসিফিক কিছু দিবেন, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া বা পিপিসি বা সার্চ নেটওয়ার্ক। ওকে, কারণ সবগুলো দিলে আপনার যে অ্যাফিলিয়েট ম্যানেজার থাকবে, যেমন আমার নেটওয়ার্কে জয়েন করলে আমি আপনাকে চিনবো, বুঝবো, অ্যাপ্রুভ করে দিব, বাট অন্য নেটওয়ার্কে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে। তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, ইমেল মার্কেটিং দিতে পারেন। ওকে,
দেন আপনার কনফার্ম আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনি কোন সময় ফ্রি থাকবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করতে যদি চাই আমার নেটওয়ার্ক থেকে বা অন্য কোনো নেটওয়ার্ক থেকে অ্যাফিলিয়েট ম্যানেজার গুলো, দেন আপনি কোন টাইমে ফ্রি, টাইম জোন, তো আপনার কোনো অ্যাফিলিয়েট ম্যানেজার থাকলে তার নাম, অ্যাডিশনাল কোনো নোট থাকলে নেটওয়ার্ক সম্বন্ধে দিতে পারেন, আপনার এই যে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পেমেন্ট কোনটা চাচ্ছেন, নেট সেভেন মানে 7 ডেজে চাচ্ছেন নাকি 15 দিনে চাচ্ছেন নাকি 30 ডেজে চাচ্ছেন, তো আপনার পেপাল যদি ইমেল থাকে পেপাল ইমেলটি, পিওনিয়ার ইমেলটি, ওয়ার, বিটকয়েন, পেকজুম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এগুলো সবগুলো করে সাইন আপ করবেন। তো সাইন আপ করার পরে কি হবে, আপনার যে অ্যাফিলিয়েট ম্যানেজার ছিল বা অ্যাফিলিয়েট ক্যান্ডিডেট যে নেটওয়ার্কে ছিল সেই নেটওয়ার্কে যে অ্যাফিলিয়েট ম্যানেজার ছিল তার কাছে একটি মেসেজ চলে যাবে, সে আপনার যে সাবমিট গুলো করেছেন সবকিছু এই সাবমিশন গুলো দেখবে, দেখার পরে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, তো আমি কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা নেটওয়ার্কে কিছু কথা লেখা লেখা থাকতে হয় যে তারা দুইটা বিষয় দেখে যে আপনি আসলে বিগিনার কিনা, আপনি শিখছেন কিনা বা আপনি একদম কিছুই জানেন কিনা, জানেন কিনা, তো এগুলো দেখবে। তো এগুলো দেখার জন্য আপনাকে ডিটেলস বলে দিতে হবে যে আপনি কোথা থেকে ট্রেনিং করছেন বা করেছেন কিনা বা কি কি নেটওয়ার্ক সম্বন্ধে জেনেছেন বা কই তাদের সম্বন্ধে জেনেছেন, আপনার অফার প্রমোটিং কোথা থেকে করবেন, লাইক সাপোজ ইমেল মার্কেটিং দিলেন তাহলে ইমেল মার্কেটিং সম্বন্ধে জানেন কিনা, এগুলো প্রশ্ন ধরতে পারে। তো সাবমিট করার পরে অনেক নেটওয়ার্ক আপনাকে অটোমেটিক্যালি কারেন্টলি অ্যাপ্রুভ দিয়ে দিবে, আর অনেক নেটওয়ার্ক যে অ্যাফিলিয়েট ম্যানেজার গুলো থাকে তারা আপনার যে স্কাইপ আইডি দিলেন বা ফোন নাম্বার দিলেন সেখানে কল করবে, স্কাইপ আইডিতে নক করবে, সেখানে আপনাকে কিছু প্রশ্ন করবে, কিছু প্রশ্ন করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। তারাই প্রশ্ন অ্যান্সার দিতে পারবে যারা রেগুলারলি আমার ক্লাস করছে এবং সব জানে, আর যারা রেগুলারলি ক্লাস করছে না তারা অ্যান্সার দিতে পারবে না। ওকে, তো তারপরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। ফার্স্ট কিছু অ্যাকাউন্ট আপনার পেমেন্ট প্রুভমেন্ট চাবে, $500, $1,000 পেমেন্ট প্রুভমেন্ট চাবে, আবার কিছু কিছু অ্যাকাউন্ট পেমেন্ট প্রুভমেন্ট চাবে না। পিভিআর যে আপনি করেছেন অ্যাফিলিয়েট ক্যান্ডি থেকে অলরেডি ইনবক্সে দেখতে পারছেন, আমি 2-3টা ইমেল সাবমিট করেছিলাম, সবগুলো ইমেল থেকেই মেইলগুলো চলে আসছে, সবগুলো মেইলেই। ওকে, তো যেখানে ছিলাম আর কি, একটু সময় নিতে পারে আপনারা, দেখা যাচ্ছে যে অনেক সময় 2-3 মিনিট হইতে পারে, হ্যাঁ সার্ভার জ্যামের কারণে একটু টাইম নিয়ে আপনাদের ইমেলে এই মেলটা আসতে পারে, তো টেনশনের কিছু নেই, চলে আসবে। হ্যাঁ ওকে ফাইন, তো দেন আমরা যেখানে ছিলাম, এটা সাবমিট করবেন, দেন কথা বলবেন, আর আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে জয়েনের সময় কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, সেগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিব বা প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিনশট দিবেন, আমরা সেখানে সলভ করার চেষ্টা করব। দেন আমি আরেকটা নেটওয়ার্কে চলে যাচ্ছি, এখন আমি চলে যাব ক্লিক ফানেল। হ্যাঁ, এটা হয়তো অনেকে ফার্স্ট নাম শুনছেন, তো আপাতত এই নামগুলো শুনেন, দেন স্পেসিফিক কোন অফার নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিব, সবগুলোতে জয়েন করা শিখেন, নামগুলো শুনেন, দেন স্পেসিফিক এই অফারটার ডিটেলস বর্ণনা করব, কিভাবে প্রমোট করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আমাকে যেটা জয়েন করা এখন দেখাবো সেটা হচ্ছে ক্লিক ফানেল, ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এর আগে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এখন বা সিপিএ নেটওয়ার্ক, এখন দেখাবো আমি অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর সাথে কিভাবে জয়েন করতে হয়। তো এটা যদি কেউ চান যে অ্যাফিলিয়েট ক্লিক ফানেল, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার রেফারেলে যুক্ত হতে, ঠিক আছে, তাহলে আমি দেখতে পারবো আমার ড্যাশবোর্ড থেকে কে কে যুক্ত হয়েছে আমার রেফারেলে, তারা তারা যুক্ত হলে আমি দেখতে পারবো আর কি। তো এখানে আমার রেফারেলে যদি যুক্ত হতে চান তাহলে চলে আসতে হবে শাইন নাদাফি যে রিসোর্সে, রিসোর্সে যাওয়ার পরে এখানে ক্লিক ফানেল যে অপশনটি আছে, ক্লিক ফানেল জয়েন, ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটাতে জয়েনে ক্লিক করতে হবে, দেন ক্লিক করার পরে সাইন আপ টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ওকে সাইন আপ, তার আগে কিছু বলে রাখি, ওয়েট ওয়েট ওয়েট, এখানে তারা কি কি অফার করছে, আর তাদের অফার যদি আপনি প্রমোট করেন
তাহলে আপনার বেনিফিট গুলো কি কি আর আপনি কি কি পাবেন? তো সাপোজ বলে রাখি, এই নেটওয়ার্কে যদি আপনি প্রমোট করেন তাহলে ওদের একটি সফটওয়্যার আছে নাম ক্লিক ফানের, ওয়েবসাইট বিল্ডার। এই সম্বন্ধে আমি ডিটেলস অনেকগুলো ক্লাস নিব, আলোচনা করব, কোনো প্রবলেম নেই। তো এদের অফার প্রমোট করে এদের সফটওয়্যার যদি আপনি সেল স্টার্ট করতে পারেন বা সেল করতে পারেন, তাহলে যখন আপনার 100টি সেল জেনারেট করবেন, 100 সেল সেল করতে পারবেন, তখন আপনাকে একটি ডিম কার্ড দিবে। অলরেডি যারা যারা ডিম কার্ড পেয়েছে এই নেটওয়ার্ক থেকে, কেউ ল্যাম্বোর্গিনি, হ্যাঁ কেউ মাজদা, তো আপনার যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন। এটা আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আস্তে আস্তে আলোচনা করবো, বুঝতে পারবেন। তো এই অ্যাফিলিয়েট মার্কেটার গুলো, এই মার্কেটার গুলো আপনারা অনেকে, অনেক মার্কেটার এখানে অনেক পরিচিত পৃথিবীতে যে মার্কেটার গুলো আছে সেগুলো দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ, তো এই মার্কেটার গুলো অলরেডি এই অফারটি প্রমোট করে পেয়েছে, ঠিক আছে? তো আপনিও চাইলে এই অফারটি প্রমোট করে পেতে পারেন। তো এই কিভাবে প্রমোট করে এটা পেতে পারি, আমিও এটা ইন্টারেস্টেড, ঠিক আছে? তো শেয়ার করব সবকিছুই। তো দেন এখন চলে যাই আমরা এই নেটওয়ার্ক কিভাবে জয়েন করব, সাইন আপ, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিটি, স্টেট, কনফার্ম পাসওয়ার্ড, দেন আপনার ফুল দিয়ে পেপ্যাল ইমেল, ঠিক আছে? আপাতত পেপ্যাল ইমেল যদি না থাকে তাহলে ফিল আউট দিস, ওকে। পেপ্যাল ইমেল আপনাকে যেহেতু এখনো দেখানো হয়নি, ওকে, আপনি এখানে চলে যাবেন। পেপ্যাল ইমেল করতে হলে আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে আমি একটি শেয়ার করেছি, হাউ টু ক্রিয়েট এন পেপ্যাল অ্যাকাউন্ট, এই যে হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট, আমি অলরেডি ক্লাসে আরো আলোচনা করব, এটা আপনি দেখে নেবেন। এই ভিডিও লিঙ্কটি আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, কারণ অনেক নেটওয়ার্কে তারা পেমেন্ট করতে হলে পেপ্যাল অ্যাকাউন্ট চাই। একটু কথা বলবো? জি ভাই বলো। আচ্ছা, পেপ্যাল তো বাংলাদেশে মানে অনুমোদিত না, হঠাৎ ধরেন আমি এদেরকে পেপ্যাল অ্যাকাউন্টটা দিলাম, পরে মনে করেন আমার এই ডলার গুলো আমি পেপ্যাল ছাড়া এদের কাছ থেকে উইথড্র করতে পারবো না, তখন কি হবে? আচ্ছা রাইট। আচ্ছা, এখানে পেমেন্ট প্রেফারেন্স আর একটা রয়েছে, পেপ্যাল এন্ড চেক, ঠিক আছে? তো যাদের পেপ্যাল নেই তারা চেক দিবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন হচ্ছে ভাই কথা বলেছে, তো আসলে এটা নিয়ে যেহেতু একটা সলিউশন আমি দিব, পেপ্যাল বাংলাদেশে নেই তাতে কোনো প্রবলেম নেই, কিভাবে করতে হবে এটা আমার দেখা যাচ্ছে যে 5 মান্থ বা 6 মান্থের আগের ভিডিও। তো এখানে আমি ডিটেলস বলে দিয়েছি কিভাবে পেপ্যাল ইউজ করতে হবে, কিভাবে ভেরিফাই করতে হবে সেটা আমি বলে দিয়েছি, এটা আপাতত দেখেন। দেন আমি আপডেট ভিডিওটি আমি ক্লাসে শেয়ার করব। ওকে ওকে, দেন আপনি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট মূলত এটুকুই, তারপরে আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপাতত যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই আমার এই ভিডিও দেখে করেন, তারপরে আমি যে কোনো সময় আপনি পেপ্যাল ইমেলটি চেঞ্জ করতে পারবেন পেমেন্ট নেওয়ার আগে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখানে ট্যাক্স বা এসএসএন, আপাতত বাংলাদেশে ট্যাক্স বা এসএসএন যাদের নেই সেটা জেনারেট করা, আমরা নেক্সট স্টেপে যেয়ে তাদের জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য কিছু W8 ফর্ম দিবে, এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও আছে তাদেরকে, নেক্সট স্টেপে গেলে তারাই দেখিয়ে দিবে এই স্টেপ গুলো, ট্যাক্স আইডি বা এসএসএন ভেরিফাই করার জন্য কি কি লাগবে। তো এই ভিডিও গুলো আমিও দেখাই দিব, সমস্যা নেই। অ্যাকাউন্ট করার পরে ওইটা আপনাকে নোটিফিকেশন বারেই দেখাবে, তুমি W8 ফর্ম, যেহেতু আমরা ইউএসএন না, সেহেতু আমাদের W8 ফর্মটি ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার পরে আমাদের একটা নাম্বার দিবে, এসএসএন নাম্বার, সেটা আমরা দিতে পারবো, সমস্যা নেই, সেটা বাংলাদেশ সাপোর্টেড, কোনো প্রবলেম নেই। ওকে, দেন আমি অ্যাকাউন্টটি লগ ইন করছি। এখানে আমি মূলত তেমন কিছু প্রমোট করিনি, বাট করবো আর কি, আমার যেহেতু নেটওয়ার্ক আছে, আমারও কিছু অফার আছে, প্রোডাক্ট আছে, সেগুলো প্রমোট করাই বিজি থাকি। তো তবে এটাকে আমি প্যাশন হিসাবে নিব, এটাতে আমার প্ল্যান আছে ডিম কার্ড উইনার হওয়ার, এটাতে আমি প্রমোট করব, তো আপনাদের সাথে নিয়ে, কোনো সমস্যা নেই। তো এই নেটওয়ার্কে জয়েন করার পরে এখানে আপনার আর্নিং গুলো দেখাবে, পার ডে তে কেমন আর্নিং হয়েছে, কোন দিন কেমন আর্নিং হয়েছে, লাইফ টাইমে কেমন আর্নিং হয়েছে। হ্যাঁ, তো তারপর এখানে তাদের যে অফার গুলো আছে,
স্টেপ বাই স্টেপ কোন অফার গুলো নিয়ে প্রমোট করবেন, অনেকগুলো অফার আছে এটাও দেখানো হবে। তো আপনার কোন ইমেল গুলো, আপনার কোন ক্লায়েন্ট গুলো তাদের ইমেল গুলো দিয়ে যাচ্ছে অফারটি নেওয়ার জন্য, ঠিক আছে, সেটাও তারা দেখিয়ে দিবে। তো পরবর্তীতে এদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবেন। তো আশা করি আমি স্টেপ বাই দেখাবো, কোনো সমস্যা নেই। এখান থেকে কিভাবে অফার চুজ করে, অফার জেনারেট করে অফার গুলো প্রমোট করবেন। ওকে, দেন আমি আরেকটা নেটওয়ার্কে চলে যাই। আমি কিছু নেটওয়ার্কের সম্বন্ধে জাস্ট খালি ওভারভিউ দিব, দেন নেক্সটে স্পেসিফিক অফার নিয়ে, নেটওয়ার্ক নিয়ে কাজ করা দেখাবো। এখন আমি কিছু নাম বলবো অ্যাফিলিয়েট। তার মানে মানে দুইটা তিনটা অ্যাকাউন্ট খোলা, তারপরে আপনি জাস্ট ওই দুইটা তিনটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, আমরা বাকিগুলো ওই সেম ভাবে করে নেবো, এই তো? না, সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনি দেখছেন বা শিখে যাচ্ছেন, তারপর স্পেসিফিক দুই থেকে তিনটা নেটওয়ার্ক নিয়ে, ওই নেটওয়ার্কে কিছু অফার নিয়ে আমরা কাজ করব, রাইট? বুঝতে পেরেছেন সেটা? জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো তারপরে আমরা কাজ করব। এখন আমি আসি যে বাংলাদেশি কিছু নেটওয়ার্ক, বাংলাদেশি নেটওয়ার্ক বলতে অ্যাফিলিয়েট ক্যান্ডি অলরেডি দেখিয়ে ফেলেছি। আপনি চাইলে candyhoster.com, এটা আচ্ছা এখানে আগে ফলো করবেন যে আমি আসলে কোন কোন সাইট প্রোডাক্ট গুলো সেল করছি বা কোন কোন সাইটের সাথে অ্যাফিলিয়েশন করছি। আমি হোস্টিং কোম্পানির সাথে অ্যাফিলিয়েট করছি, তো আপনারা চাইলে সেটাও করতে পারেন। কারণ এখানে একটা প্যাসিভ ইনকাম যেটা বলেছিলাম সেকেন্ড ক্লাসে, সেটা দেয়। প্যাসিভ ইনকাম কি, এগুলো তো প্রত্যেক মাসে বা ইয়ারলি একটা ফি দেওয়া লাগে। আপনি যে ক্লায়েন্ট বা কাস্টমার গুলোকে রেফার করছেন, সেই ক্লায়েন্ট বা কাস্টমার ইয়ারলি যদি এটা রিনিউ করে বা পেমেন্ট করে, তাহলে আপনি একটা কমিশন পাবেন, রিকারিং কমিশন। সো এই জন্য এই অফার গুলো খুবই ভালো। ক্লিক প্যানেল যেটা দেখিয়েছি সেটাও এই টাইপেরই, রিকারিং ইনকাম প্যাসিভ ইনকাম দেয় তারা। কারণ ক্লিক প্যানেল যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি যখন সেই ক্লায়েন্ট আপনার রেফারকৃত কাস্টমার ইউজ করবে, প্রত্যেক মাসেই তাকে রিনিউ করা লাগবে, টাকা দেওয়া লাগবে। যখনই সে টাকা দিবে তখনই আপনি নতুন নতুন করে আপনার কমিশনটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে, ঠিক আছে? তো আপনি চাইলে যদি ক্যান্ডি হোস্টারে যোগ জয়েন হতে চান, তাহলে এখানে যে আপনি এখানে সাইন আপে যে অ্যাকাউন্ট করার পরে আমাকে নক করলে আমি অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করে দিব। তো আমি এটাও দেখাবো যে এটা কিভাবে প্রমোট করতে হয় বা কিভাবে প্রমোট করবেন। এটা এই যে রেজিস্টার এখানে দেওয়ার পরে আমাকে নক করলে গ্রুপে বা মেসেজ, গ্রুপ মেসেঞ্জারে দিলে বা পার্সোনাল মেসেঞ্জারে দিলে আমি অ্যাপ্রুভ করে দিব। তো তারপরে রয়েছে যে ক্যান্ডি সেন্ডি রয়েছে। তো ক্যান্ডি সেন্ডি আসলে অ্যাড আছে, অ্যাফিলিয়েট ক্যান্ডি যে নেটওয়ার্কে দেখেছিলাম তার মধ্যে অ্যাড আছে। তো আমি কিভাবে আসলে স্পেসিফিক এখন দেখাচ্ছি না যে স্পেসিফিক এই অফারটি নিয়ে কিভাবে মার্কেটিং করবেন, জাস্ট খালি নেটওয়ার্ক জয়েন্টই আজকের ক্লাসে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, ফাইন। তো তারপরে চলে যাব এখান থেকে। আচ্ছা, রিসোর্স পেজে একটু ঘাটাঘাটি করবেন, তারপরে ক্লিক ফানেল এখান থেকে জয়েন করবেন, তারপরে এখান থেকে জয়েন করবেন আপনি অ্যাফিলিয়েট বুট ক্যাম্প। তো এটা যারা আমরা ইংলিশ জানি বা বুঝি, সবাই বুঝি, তো এখানে আপনাকে ফ্রি একটি অ্যাফিলিয়েট ট্রেনিং প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট বুট ক্যাম্প আপনাকে দেওয়া হবে 90 ডেইজের অথবা 100 ডেইজের। তো 100 ডেইজে আপনাকে শিখে দেওয়া হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও। এটা একদম ফ্রি, আপনি এখানে যে জয়েন করে ভিডিও দেখা শুরু করে দিতে পারেন আরো অ্যাডভান্স শেখার জন্য আর কি, আমার থেকে বাদেও আরো বেশি কিছু পৃথিবীর বড় বড় মার্কেটার থেকে। এই কোর্সের আসলে দাম $997, $1000 কোর্স, বাট সেটার একটি প্রমোশনের জন্য, তার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ফ্রিতে দিয়েছে রাসেল ব্যানসন, ক্লিক ফানেলের যে ওনার। হ্যাঁ, ওকে, দেন একটা অ্যাফিলিয়েট ক্যান্ডি আছে। আর ওয়েলথি অ্যাফিলিয়েট নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ এটা নিয়ে মার্কেটিং দেখাবো স্পেসিফিক, এখান থেকে অফার নিয়ে, এখান থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং দেখাবো। সো আজকের ক্লাসে সম্ভব হচ্ছে না, আমি আশা করি পরে যে কোনো একদিন এটাতে নিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়, লাইক অ্যাজ ক্লিক ফানেলের মতোই। কারণ আমি যে নেটওয়ার্কের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যে প্রোডাক্ট গুলো পরিচয় করে দিব, সেটা মূলত আপনাকে রিকারিং কমিশন বা অ্যাফিলিয়েট কমিশন দিবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে আসি তারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এত ক্লাস করছি কেন? কারণ ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো ডিজিটাল মার্কেটিং আসলে তারাই করব যাদের নিজস্ব অফার্স রয়েছে। যদি আপনার নিজস্ব অফার না থাকে, তাহলে তো অন্যের অফার আপনাকে প্রমোট করতে হবেই, আর অন্যের অফার প্রমোট করলেই আপনি একজন অ্যাফিলিয়েটার হয়ে যাচ্ছেন কিন্তু। হ্যাঁ, আশা করি সিস্টেম বা বিষয়গুলো সবাই বুঝতে পারছি বা অনুধাবন করতে পারতেছি। আপনার নিজস্ব অফার না থাকলে, নিজস্ব প্রোডাক্ট না থাকলে তখন কি করবেন? ডিজিটাল মার্কেটিং শিখে তখন লাভ কি? অন্য সার্ভিস দিতে হবে অথবা অন্যের প্রোডাক্ট সেল করতে হবে। ওকে,
তারপরে আসি আমি হচ্ছে আরেকটি সিপি নেটওয়ার্ক যেটার আমি ড্যাশবোর্ডে লগ ইন করি। এক্সপ্রেস রেভিনিউতে আমি লগ ইন করি। তো লগ ইন করার পরে আমি যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি সেই ড্যাশবোর্ডে এখানে আপনাদের শো করবে, ডান দিকে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার থাকবে, আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার স্কাইপে অ্যাড থাকবে, দেন আপনার কোনো প্রবলেম হলে পেমেন্ট বিষয়ে অফার বিষয়ে সব প্রবলেম গুলো অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে আলোচনা করলে ক্লিয়ার করে দিবে। দেন এখানে আপনি হট অফার, নিউ অফার, রানিং অফার, এক্সপায়ার অফার, কোন অফারটি ভালো যাচ্ছে সেগুলো সবকিছু দেখতে পারবে। নিউ অফার, হট অফার, অল অফার্স, এখানে ক্যাটাগরি চুজ করতে পারবেন, রিজিয়ন চুজ করতে পারবেন। কত ডলার তারা পেমেন্ট করছে, তাদের প্রিভিউটা কেমন হবে এগুলো। দেন ধরুন আপনি এই অফারটা চুজ করে সামহাও অফার চুজিং তো এখানে দেখাইনি, যাই হোক এই অফারটা যেকোনো একটি অফার আপনি চুজ করলেন। চুজ করার পরে ওকে, কিছু কিছু অফার থাকবে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তো আপনাকে কিছু কিছু অফার থাকবে ডিরেক্টলি আপনাকে দিয়ে দিবে, আবার কিছু কিছু অফার থাকবে যে অ্যাপ্রুভাল করে তারপরে আপনাকে অ্যাফিলিয়েট লিংক দিবে। তো যেমন এই অফারটি আপনাকে অ্যাপ্রুভাল করতে হবে, তারা বলছে তুমি আসলে আমাদের এই অফারটি কিভাবে প্রমোট করতে চাও সেটা আমাকে বলো, দেন তোমাকে তার তখন তোমাকে অ্যাফিলিয়েট লিংক দিব, তোমাকে প্রমোট করতে দিব। তো আপনি যদি মার্কেটিং জেনে থাকেন তা তখন বলবেন যে আসলে আমি মার্কেটিং জানি, তোমাদের অফারটি সম্বন্ধে জানি, আসলে আমি বলেছি যে কোনো একটা অফার প্রমোট করতে হলে সেই অফারটি সম্বন্ধে আপনাকে এডুকেটেড হতে হবে, শিখতে হবে। তো এখানে শেখার পরে বললেন যে তোমাদের অফারটি আমি ইউটিউব মার্কেটিং করে, ইউটিউব ভিডিও মেকিং করে প্রমোট করতে চাচ্ছি, অথবা কেউ দিলেন যে আমি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, ফেসবুক মার্কেটিং করে তোমার অফারটি প্রমোট করতে চাচ্ছি, তুমি আমাকে অ্যাপ্রুভাল দাও, বা আমার এই একটা ইউটিউব চ্যানেল আছে বা আমার এইটা সোশ্যাল পেজ আছে আপনি শো করলেন, তাহলে কি হবে সে ট্রাস্ট অর্জন করলো যে আপনি মিথ্যা কথা বলছেন না সেটা জানলো, দেন অ্যাকাউন্টটি ওই স্পেসিফিক অফারটি অ্যাপ্রুভ করে দিল। দেন দেখি এটার কি অবস্থা। ওকে, এটা অ্যাপ্রুভাল দরকার হচ্ছে না। দেন আপনি এখানে দেখাবে যে কোন কোন কান্ট্রি, আবার কিছু কিছু অফার থাকে সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে তারা বলে দেয় শুধুমাত্র এই স্পেসিফিক এই কান্ট্রি থেকে যদি কোনো লিড আসে বা সাইন আপ হয় বা অফার সেল হয় তাহলে আমরা পে করব, অন্য কান্ট্রি থেকে লিড অফার সাইন আপ হলে পেমেন্ট করব না, তাহলে আপনাকে ঠিক ওই কান্ট্রিতে পেমেন্ট করতে হবে। এটা কি বলেছে যে এরা $1 দিবে পার ইমেল সাইন আপে পার লিডে, ঠিক আছে $1 আপনাকে দিবে শুধুমাত্র ইউএস এর যদি কোনো ক্লায়েন্ট বা টার্গেটেড কাস্টমারের কাছে আপনি যদি ট্রাফিকের কাছে পৌঁছাতে পারেন এবং তারা যদি ইমেল অ্যাড্রেসটি দেয় ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দেয় তাহলে আপনাকে $1 করে দিবে, ঠিক আছে। এখন $1 নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কেটিপে যেতে হবে, কেটিপে যেতে হবে আই অ্যাগ্রি, আই অ্যাগ্রিতে যাওয়ার পরে এখানে হচ্ছে টেক্সট ক্রিয়েটিভে চলে যাবেন, টেক্সট ক্রিয়েটিভে চলে যাওয়ার পরে ট্যাকিং ইউআরএল আপনাকে একটা ইউআরএল দিবে, মূলত এটাই আপনার অ্যাফিলিয়েট লিংক, এই লিঙ্কটাই আপনাকে প্রমোট করতে হবে। যখন এই লিঙ্কটা আপনাকে প্রমোট করবেন তখন এই লিঙ্কের আন্ডারে কেউ সাইন আপ করলে, কেউ ক্লিক করলে, কেউ অফারটি পারচেজ করলে তাহলে আপনার ডলারটি অ্যাড হবে, ঠিক আছে। এখানে আপনার ডলারটি আর্নিং স্ট্যাটাস দেখাবে, কতজন ক্লিক করছে সেটাও দেখাবে। হ্যাঁ, আশা করি একটা সিপিএ নেটওয়ার্ক সম্বন্ধে ওভারভিউ বুঝতে পেরেছেন আপনারা। এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট গুলো করে যেগুলোতে অ্যাপ্রুভাল দেয় সেগুলোতে আপনি অ্যাকাউন্ট করে বা শেখার জন্য দেখতে পারেন। অনেকগুলো আমি একটা ক্লাস নিচ্ছি তার মানে আপনাকে আরো 10টি ক্লাস দেখতে হবে, ইউটিউব থেকে রিসার্চ করতে হবে, দেন আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ ওকে, দেন আমি চলে যাই অ্যাফিলিয়েট ক্যান্ডিতে। আমি কি স্ক্রিন শেয়ার অফ করছি,
আমি অ্যাকাউন্টটি লগইন করছি, লগইন করার পরে আপনাদেরকে শো করছি, কোনো সমস্যা নেই। ওকে, আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করেছি, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। এটা অ্যাফিলিয়েট ক্যান্ডি, আমার নেটওয়ার্কের যারা অ্যাফিলিয়েট আছে, শাওন নামে আমার কাছে একজন ছোট ভাইয়ের অ্যাকাউন্ট, আমি জাস্ট অ্যাকাউন্টটি শো করার জন্য ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, তো আমার নেটওয়ার্কে তার অ্যাকাউন্টটি, আমি যদি সে এখান থেকে অফার এক্সপ্লোরে যে আমার নেটওয়ার্কে কোন কোন অফারগুলো রয়েছে অ্যাফিলিয়েট ক্যান্ডিতে, সে দেখতে পারবে। এখানে মূলত আমি আমার নেটওয়ার্কে আমার যেই প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টেরই নেটওয়ার্কে যোগ করে থাকি, অন্য প্রোডাক্ট গুলো অ্যাড করি না, থার্ড পার্টি কোন অ্যাডভার্টাইজার, কোন ভেন্ডর, কোন কোম্পানির অফার গুলো যোগ করি না, এখন পর্যন্ত করিনি, তবে সামনে করলেও করতে পারি নাও করতে পারি। ওকে, দেন আপনি এখান থেকে অফার দেখার পরে ধরুন আপনি প্রমোট করবেন অ্যাফিলিয়েট ক্যান্ডি, ক্যান্ডি সেন্ডি, যে কোনো একটি প্রমোট করবেন, আরো অ্যাড হবে অফার আস্তে আস্তে। আমি দেখাবো এক্স্যাক্টলি এই অফার গুলো কিভাবে প্রমোট করতে হয়। তো এখানে ডিটেলস বর্ণনা থাকবে, কিভাবে প্রমোট করবেন, কত পার্সেন্ট কমিশন পাবেন, হ্যাঁ, এটা কোন কোন কান্ট্রিতে প্রমোট করবেন, কোন কোন ডিভাইসে প্রমোট করা যাবে, কত পার্সেন্ট আপনাকে শেয়ার দিব। তারপরে একদম নিচে চলে আসবে যে আপনার অ্যাফিলিয়েট লিংক বা শেয়ার লিংক আপনাকে জেনারেট করতে হবে, দেন আপনাকে এরকম একটি লিংক দেওয়া হবে, এটাই মূলত আপনার অ্যাফিলিয়েট লিংক, এটাই প্রমোট করতে হবে। এটা যখন আপনাকে প্রমোট করবেন এই লিংকের আন্ডারে যখন সেল হবে, তখন আপনার এই ড্যাশবোর্ডে ধরুন আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমি একটা দেখাই, আমি নিজে নিজেই ক্লিক করি, এটা কিন্তু এই শাওনের যে অ্যাফিলিয়েট ছিল তার একটা অ্যাফিলিয়েট লিংক। তো অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করার পর সেটা তার ল্যান্ডিং পেজে নিয়ে চলে আসছে। ওকে ফাইন, দেন এখানে দেখি কোনো চেঞ্জ এসেছে কিনা। এই যে আমি কিন্তু একটা ক্লিক করেছি ওই লিংকটাতে, তারপরে ওর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে শো করেছে যে একটা ক্লিক হয়েছে। যদি একটা সেল আসতো তাহলে দেখা যায় একটা কনভারসেশন হয়েছে, কত পার্সেন্ট সেল পেয়েছো, পে আউট কত পার্সেন্ট পেয়েছো, এখানে সবকিছু দেখানো হতো। এখানে ইমপ্রেশন, ইমপ্রেশন যারা ব্যানার অ্যাড দেয় তাদের জন্য এখানে আপনাকে ক্লিক কনভারসেশন দেখাবে, দেন এখানে দেখাবে আপনার টপস অফার গুলো, ফিচার কোন অফার গুলো, আপডেট কে কে কোন কোন অফার আপডেট করেছে, বা কোন কোন নেটওয়ার্ক কত ডলার আর্নিং করেছে। এখানে এ একজন নেটওয়ার্ক $18 আর্নিং করেছে, এটা $1, যে যে নেটওয়ার্ক যে যে অ্যাফিলিয়েট আর্নিং করছে সেখানে এখান থেকে দেখা যাবে কোন অফারটি ক্লিক করেছে, ক্যান্ডি হোস্টারে ক্লিক করছে, ক্যান্ডি হোস্টারটাকে এখানে দেখাচ্ছে, পেমেন্টটা দেখাচ্ছে, ক্লিকটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনি পেমেন্ট যদি নিতে চান তাহলে এখানে অ্যাকাউন্টগুলো ঠিক করবেন, আপনার পেমেন্ট ইনভয়েস সবকিছু দেখানো হবে, ব্যালেন্স অ্যামাউন্ট গুলো। ওকে, দেন আমি চলে যাব। ওকে, আর একটি সবাই কাজ করবেন, কারণ আমি যে ক্লাসে অনেক কিছু অ্যাডভান্স শেখাচ্ছি, অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে বা অনেক কিছু, তাহলে তারা একটা কাজ করতে পারেন, এখানে প্লে লিস্টে চলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যেয়ে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্লে লিস্ট পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা 2019, এখানে দেখবেন যে সবগুলো ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবেন, দেখে নিয়ে আরো স্পেসিফিক শিখবেন, লার্ন করবেন, দেন আমার এই ক্লাসটি করলে আরো বেশি শিখতে পারবেন। তো সব মিলে আপনার একটি পুরো গাইডলাইন আপনি পেয়ে যাবেন। ওকে, আজকে ক্লাস এ পর্যন্ত, এখন আমি প্রশ্ন নিব। আজকে অনেকে অনেক কিছু বুঝতে নাও পারি, প্রশ্নগুলো সবাই করবেন, আপনি ডিরেক্টলি চ্যাটে প্রশ্ন করতে পারেন, আপনি মাইক্রোফোন অন করে করতে পারেন। আমি প্রশ্নগুলো এখন থেকে নেওয়া শুরু করছি। প্রান্ত প্রশ্ন করেছে, আমি যেগুলো দেখেছি সবগুলোর অ্যাকাউন্ট কি আরো শেখার পর খুলবে কিনা, একটা গুড কোশ্চিন ছিল। তো এখন মূলত আপনি সবগুলো দেখানোর পরে ক্রিয়েট করতে পারেন, আবার অ্যাডভান্স কিছু শেখার জন্য ক্লিক ব্যাংক, ক্লিক ফানেল, তারপরে আরো যে কিছু নেটওয়ার্ক গুলো দেখিয়েছি সেখানে জাস্ট শেখার জন্য, তারা কি বলে দেখার জন্য অ্যাকাউন্ট গুলো করতে পারেন। হ্যাঁ, আপনি ক্লিক ফানেলে অ্যাকাউন্ট গুলো করে ফেলেন, ক্লিক ফানেলে অ্যাকাউন্টটি করে ফেলেন,
পেপাল ইমেল অ্যাড্রেস আপাতত না থাকলে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন, পরবর্তীতে পেপাল ইমেল অ্যাড্রেস করলে তখন চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নেই, পেপালে কোনো প্রবলেম হবে না। আর আমিও সাপোর্ট দিব, কারণ আমার যে পেপাল ইমেলটা আছে, যদি কোনো আপনি মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে চান উর্ধ্ব করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি এই সাপোর্টটা দিব আপনাদেরকে। জি, সাজ্জাদ হোসেন ভাই প্রশ্ন করেছে যে ভাই আমি আজকে অনেকগুলো নেটওয়ার্কের সাথে দেখিয়েছি, পরিচয় করে দিয়েছি, আসলে শেখার জন্য, কারণ ধরুন আপনি একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্কে নতুন কোনো জয়েন হতে চাচ্ছেন, ঠিক আছে, তো সেই নেটওয়ার্ক অ্যাফিলিয়েট ম্যানেজার আপনাকে কিছু প্রশ্ন করে বসলো, ঠিক আছে, তখন অ্যান্সার কি দিবেন? তো শেখার জন্য আমাকে সবগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে আপনাকে পরিচয় করে দিতে হবে, জানাইতে হবে, শেখাইতে হবে, দেন আমরা স্পেসিফিক চলে যাবো একটু অফার নিয়ে। সাজ্জাদ ভাই কোনো টেনশন নাই, আর মাথা হ্যাং হবে না, একটু হোক বা শিখছেন তো, সমস্যা নেই। ওকে, অ্যাবাউট সিপিএ ইজ নট ক্লিয়ার, এমডি আরিফুল ইসলাম ভাই সিপিএ সম্বন্ধে ক্লিয়ার হয়নি। ওকে, আমি একটু ক্লিয়ার করি আরিফুল ইসলাম ভাইকে। সিপিএ মিন কস্ট পার অ্যাকশন, তার মানে কি আপনার প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে সেই নেটওয়ার্কটি বা প্রোগ্রামটি আপনাকে পেমেন্ট করবে। সেই অ্যাকশনটি কেমন হতে পারে, ওয়েবসাইট ভিজিট হতে পারে, ওয়েবসাইট লিড জেনারেশন হতে পারে, সাইন আপ ফর্ম পূরণ করতে পারে। সাপোজ আপনি একটা কোম্পানির সাথে যুক্ত হলেন, সেই কোম্পানি আপনাকে বললো আমার যে রেজিস্ট্রেশন ফর্ম আছে বা সাইন আপ পেজ আছে, এটাতে তুমি ট্রাফিক নিয়ে এসে দাও বা সাইন আপ নিয়ে দাও বা লিড নিয়ে দাও বা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দাও, পার ইমেল অ্যাড্রেস কালেক্টের জন্য তোমাকে $1 করে দিব, হ্যাঁ, পার জিপ সাবমিটের জন্য $1, পার অ্যাড্রেস সাবমিটের জন্য $1 করে দিব, পার ক্লিকের জন্য সামথিং সেন্ড দিব, এটাই হচ্ছে সিপিএ, আশা করি বুঝতে পারছেন। আর অ্যাফিলিয়েটটা কি, অ্যাফিলিয়েট বা কস্ট পার সেল কি, কস্ট পার সেল হলো আপনার ওই নেটওয়ার্ক বা ওই প্রোগ্রাম আপনাকে তখনই টাকা দিবে যখন আপনার দ্বারা কোনো একটি প্রোডাক্ট সেল হবে, বাট সিপিএ তে কিন্তু প্রোডাক্ট সেল হওয়া লাগছে না, জাস্ট খালি প্রোগ্রাম কোনো সাইন আপ হয়েছে তারপরে আপনাকে টাকাটা দিচ্ছে। আর অ্যাফিলিয়েট বা কস্ট পার সেলে আপনাকে প্রোডাক্ট সেলের পরে আপনাকে টাকা দিবে, প্রোডাক্ট সেলের আগে টাকা দিবে না। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলুন। হ্যাঁ, আমরা সিপিএ অথবা অ্যাফিলিয়েট যেটাই করতে চাই, এর জন্য তো আগে আমাদের একটা ওয়েবসাইট দরকার, বাট আমরা বিভিন্ন ই দেখতেছি কিন্তু কোনো ওয়েবসাইটের নিয়ম শিখতেছি না, কিন্তু মূলত তো আমাদের মানে কিছুই বুঝতেছি না। আচ্ছা, আপনি হচ্ছে ফলো করেছেন কিনা কোর্স মডিউল গুলো, জানি না, তো কোর্স মডিউল গুলো ফলো করে কোর্সে জয়েন সবাই করেছেন আশা করছি। সেই কোর্স মডিউলে কিন্তু এক একটি করে কোন দিন কি শেখানো হবে সেটা দেওয়া ছিল, সেই ক্লাসে কিন্তু এমনটিও দেওয়া আছে যে ওয়েবসাইট বিল্ডার বা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, সি প্যানেল, ওয়েবসাইট মেকিং, প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ক্যাম্পেইন, নেটওয়ার্ক জয়েন, অ্যাফিলিয়েট নিয়ে। তো আমি চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে আসি ই শিখনে চলে যাই, কারণ এই কোর্স মডিউল তো আমিই দিয়েছি, রাইট, তো এভাবে সাজিয়েছি। কাল আজকে 4টা ক্লাস, দেখা যাচ্ছে 26টা 30টা ক্লাস হবে, এখন তো ম্যাক্সিমাম ক্লাস পড়ে, উত্তেজিত হলে চলবে না ভাই, ঠিক আছে, কিছু বুঝতেছেন না, কোনো প্রবলেম নেই, যা দেখতে লাগেন, শিখতে লাগেন, নিজে ট্রাই করতে লাগেন, সেটাও শেখানো হবে, ওয়েবসাইট নেওয়া থেকে শুরু করে, কারণ ওয়েবসাইট ছাড়া কিছু হবে না, ওয়েবসাইট মেকিং থেকে শুরু করে, ওয়েবসাইটে অফার তোলা থেকে শুরু করে এভরিথিং এ দেখানো হবে, এবং এক্সাম্পল সহ দেখানো হবে, যেভাবে আমি কাজ করছি। তা আমি যদি চলে যাই এখানে কোর্স মডিউলে, দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সিপিএ নেটওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক গুলো, অ্যাফিলিয়েট সিপিএ কিভাবে জয়েন করতে হয় সেই অনুযায়ী কিন্তু চলছে ভাইয়া, ঠিক আছে, তারপরে নিশ কিভাবে চুজ করতে হবে, কিভাবে কনভার্টিং, হাই কনভার্টিং প্রোডাক্ট চুজ করতে হবে, দেন তারপরে আমরা চলে আসবো যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা এসইও যে কোনো একটা আগে নিতে পারি, কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময়ও অন পেজ যে এসইও গুলো আছে সেটা করতে হয়, ঠিক আছে, সো এসইওটাও আগে নিতে পারি, দেন ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাবো, দেন ফানেল ক্রিয়েশন। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিন্তু আপনার ডোমেন হোস্টিং থেকে শুরু করে সি প্যানেল, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়েবসাইট মেকিং সবকিছু দেখাবো, দেন ফানেল ক্রিয়েশন, আপনি কিভাবে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করবেন প্রোডাক্টটি সেল হওয়ার কারণে, ট্রাফিক জেনারেশন, পেইড অর্গানিক ট্রাফিক, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাড, এগুলো কিন্তু আরো পরে রয়েছে ভাইয়া, ওগুলোতে আসতে হবে, দেন আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আমি নেক্সট পোর্শনটি নিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ওয়ানলি ক্লিক ফানেলে, ওয়ানলি ক্লিক ফানেলের, ওকে, এখানে আরো কিছু প্রশ্ন ছিল, প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট সিপিএ, আশা করি আরিফুল ভাই সিপিএ সম্বন্ধে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের হোমওয়ার্ক কি হবে, আজকের ক্লাসের হোমওয়ার্ক হবে যে অ্যাফিলিয়েট এবং সিপিএ নেটওয়ার্ক নিয়ে আপনি একটি রিভিউ লিখবেন,
বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বা সিপি নেটওয়ার্কে কিভাবে জয়েন করতে হয় এগুলো আগে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখবেন, আর্টিকেল গুলো পড়বেন, দেন আপনি একটি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? অ্যাফিলিয়েট ও সিপি নেটওয়ার্ক বেস্ট অ্যাফিলিয়েট সিপি নেটওয়ার্ক কি, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে প্রুভমেন্ট করতে হয়, এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা সিপি নেটওয়ার্ক পেমেন্ট করবে কিনা, তারপরে আপনাকে আমি কিন্তু ফার্স্টে দেখাইছি অফার ভোল অ্যাপ পেইং, অফার ভোল্টের কাজ কি, অ্যাপ পেইং এর কাজ কি, বেস্ট সিপি নেটওয়ার্ক গুলো কাজ কি, কিভাবে জয়েন করতে হয় সেইগুলো টিউটোরিয়াল গুলো দেখবেন। প্রত্যেকটা নেটওয়ার্কের স্পেসিফিক ভিডিও আছে, সাপোজ আপনি ফার্স্ট র্যাঙ্কিং এ ম্যাক্স বাউন্টি, পারফ্লাই, সিপিএফ ফুল, এগুলো যে সিপি নেটওয়ার্ক গুলো আছে, জাস্ট গুগলে সার্চ করেন, দেখেন অনেকগুলো রিসোর্স আপনাকে দিবে, হাজার হাজার রেজাল্ট শো করবে, ভিডিও শো করবে, আর্টিকেল শো করবে, সেগুলোতে খুব ভালোভাবে বলা আছে, সেগুলো দেখবেন আর আর্টিকেল লিখবেন, কোনো সমস্যা নেই। ওয়ানলি মার্জান আহমেদ প্রশ্ন করছে, ওয়ানলি ক্লিক ফানেলে কি জয়েন করবেন? হ্যাঁ, আপনি আপাতত ক্লিক ফানেলে জয়েন করেন, দেন বাদ বাকি ক্লিক ফানেলে জয়েন করবেন, অ্যাফিলিয়েট ক্যান্ডিতে জয়েন করবেন, ক্যান্ডি হোস্টারে জয়েন করবেন, ক্লিক ব্যাংকে জয়েন করবেন, দেন বাদ বাকি আমি দেখাবো ওয়েলথি অ্যাফিলিয়েট, আশা করি বুঝতে পারছেন। ভাই রুমিস্টার অ্যাকাউন্ট কি, আসিফ বলেছে আসলে রুমিস্টার অ্যাকাউন্ট যেটা আমি দেখিয়েছি সেটা আসলে ক্রিয়েট করা যায় না, কারণ তারা নতুন অ্যাফিলিয়েট নিচ্ছে না, তবে রুমিস্টার গ্রুপ ওয়াইজ কাজ করা যায়, যার অ্যাকাউন্ট রয়েছে, সাপোজ আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইলে টিম হিসাবে এখানে আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে কাজ করা যায়, আলাদা আলাদা ট্র্যাকিং নেওয়া যায়। আলাদা ট্র্যাকিং কিভাবে নেওয়া যায়, আপনাকে একটা ট্র্যাকিং দিয়ে দিলাম, দেন আপনাকে কতটা চাইনা হচ্ছে, কতটা লিড আছে, কতটা আর্নিং হচ্ছে, আপনার নেমের নামেই দেখতে পারবো ঠিক এভাবে। তো যেহেতু আপাতত অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়া যাচ্ছে না, নতুন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা যাচ্ছে না, তো যার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে আপনার ভাই ব্রাদার হোক অথবা আমার হোক, আমার টিমে জয়েন হয়ে কাজ করতে পারবেন। ওকে শাইন ভাই, ইনবাউন্ড মার্কেটিং কি? ওকে রেজাউন ভাই খুব ভালো একটি প্রশ্ন করেছে, ইনবাউন্ড মার্কেটিং। তো ইনবাউন্ড মার্কেটিং আমার দেখানোর ইচ্ছা ছিল, তারপর আগেই বলে দিয়েছেন। সাপোজ আপনার ওয়েবসাইটে গেলেন, এখন আমার ওয়েবসাইটে যাওয়ার পরে, এখানে আমার ওয়েবসাইটে যাওয়ার পরে একটি ইনফোগ্রাফিক, কিছু ইমেজ দেখতে পারছেন, আর্টিকেল দেখতে পারছেন, টেক্সট দেখতে পারছেন, তারপরে এখানে সাইন আপ, কেউ যদি সাইন আপ করতে চাই, সাইন আপ ফর্মে নিয়ে যাচ্ছি, ল্যান্ডিং পেজ দেখাচ্ছি, ভিডিও দেখতে, চলুন দেখে আসি। এখানে একটা আমি কিন্তু ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট, ইনফোগ্রাফিক দিয়ে আমার ওয়েবসাইটটাকে ভরিয়ে ফেলেছি, এখানে একটা ভিডিও দিয়েছি, তারপরে একটা অ্যাকশন দিয়েছি যে সাইন আপের একটা অ্যাকশন। হ্যাঁ, তো আমার প্রোডাক্টে সেল হওয়ার জন্য আমার ফানেলটি তৈরি করেছি, এটা হচ্ছে আমি অনেকগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেছি, এই সবগুলোই মূলত ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে পড়ে। তো স্বাভাবিক আমরা ইনবাউন্ড মার্কেটিং যদি এক কথায় বলতে হয়, আপনার ওয়েবসাইটে ট্রাফিক সেল করার জন্য ওই ট্রাফিককে কোন স্টেপ পর কোন স্টেপ নিয়ে যেতে হবে, বা ট্রাফিকের কাছ থেকে লিড সাইন আপ করার জন্য যেটা লাগবে, ইনফোগ্রাফিক হোক, ভিডিও হোক, টেক্সট হোক, আর ট্রাফিককে এডুকেটেড করার জন্য যা লাগবে সেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ইনবাউন্ড মার্কেটিং ছাড়া ডিজিটাল মার্কেটিং করতেই পারবেন না, সো ইনবাউন্ড মার্কেটিং শেখানো হবে, আশা করি ভাই বুঝতে পেরেছেন। আরিফুল ইসলাম ভাই বুঝতে পেরেছে, কুকিজ মিন্স আসলে কি বোঝাই? প্রান্ত খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ যারাই প্রশ্ন করছেন তারা একটু বুঝছে বা একটু স্টাডি করেছে, অনলাইন থেকে রিসোর্স নিয়েছে। সে কুকিজ আসলে কুকিজ কি, কিছু কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সারা রাত চলে যাবে, ক্লাস শেষ হবে না, কিছু কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা কোম্পানি তারা বলে তুমি যদি আমার অফারটি বা অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রমোট করো তাহলে কি হবে, 90 days পরেও যদি ওই টপিকটি, সাপোজ আপনি একজনের কাছে অফারটি প্রমোট করলেন, তার কাছে এখন মানি নেই, সে প্রোডাক্টটি সামাও কিনতে পারলো না, বা সামাও সে বাহিরে আছে, বা সে প্রোডাক্ট সম্বন্ধে এখন ডিটেইল জানে না, তো একদিনেই সে প্রোডাক্টটি কিনবে এমন চিত্র না, বাট 90 days বা হচ্ছে 60 days বা 7 days বা 120 যে বা লাইফ টাইম যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে জয়েন করেন, সেই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে একটা কুকিজ দিবে, আপনি যে লিঙ্কে ক্লিক করে ওই মেম্বারটি গিয়েছে ওই ব্রাউজারে একটি কুকিজ সেভ হয়ে থাকবে। সাপোজ অ্যামাজনের আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছেন, 100 days পরে বা 120 days পরে বা 90 days পরে ওই ক্লায়েন্ট বা কাস্টমার অ্যামাজনে গিয়েই প্রোডাক্টটি কিনেছে, হয় আপনার প্রোডাক্টটি কিনেছে না অন্য প্রোডাক্টটি কিনেছে, বাট আপনি কিন্তু কমিশন পাবেন, কারণ ওই কুকিজ আপনার অ্যাফিলিয়েট কুকিজটা সেভ আছে, আপনি ওই ক্লায়েন্টকে ওই কাস্টমারকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে প্রোভাইড করেছেন। তো আশা করি কুকিজ সম্বন্ধে বুঝতে পেরেছেন, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটি থাকে সেই লিঙ্কটাতে একটি কুকিজ সেভ হয়ে যায় ব্রাউজারে, দেন পরবর্তীতে ওই নেটওয়ার্কে যে কিনলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে আর যাওয়া লাগবে না, ওই নেটওয়ার্কে যে প্রোডাক্ট পারচেজ করলে আপনার অ্যাফিলিয়েটে যুক্ত হবে। প্রান্ত ভাই বুঝতে পেরেছেন আশা করি। ভাই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এন্ড প্রোগ্রাম রেফারেন্সটা একটু রিপিট করবেন,
অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অনেক রকমের প্রোডাক্ট থাকে, অনেকজন প্রোডাক্ট ওখানে ক্রিয়েট করে, অনেকজন অ্যাডভার্টাইজার থাকে, বাট অ্যাফিলিয়েট প্রোগ্রামে শুধুমাত্র একটি কোম্পানি থাকে, ওই কোম্পানিরই ওই একটি প্রোডাক্টটি বা ওই কোম্পানির বিভিন্ন প্রোডাক্টই থাকে, শুধুমাত্র ওই কোম্পানিরই থাকে। যেমন আমি কয়েকটি মার্কেট প্লেস দেখিয়েছি, আজকের এক্সাম্পল যদি দিই, ক্লিক ব্যাংক হলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ক্লিক ফানেল হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, রুমিস্টার হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এক্সপ্রেস রেভিনিউ হচ্ছে সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন রেজন ভাই। ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। হোমওয়ার্কটি অবশ্যই করতে হবে, না হলে আমি ক্লাসে ভালো কিছু আশা করতে পারছেন না, বুঝতে পেরেছেন তো? ওকে, হোমওয়ার্কটি করে আমার মন পাইতে হলে, আমার কাছ থেকে বেশি বেশি আউটপুট পাইতে হলে সবাইকে একটু কষ্ট কষ্ট করে হোমওয়ার্কটি করতে হবে, আরো কিছু শিখতে হবে ইউটিউব থেকে, রিসোর্স থেকে অনেক কিছু শিখতে হবে। ভাইয়া জি বলুন। হ্যালো, জি জি। হ্যাঁ, আমি গত গতদিন ফেসবুক গ্রুপে আমি রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু এখন অ্যাকসেপ্ট করা হয় না আর ছিল মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করা হয় না এখনো। আচ্ছা, আপনাকে গ্রুপ গুলো আসলে আমি একলা পারবো না, আসলে সবাই মিলে আমাকে হেল্প করতে হবে। হ্যাঁ, যে গ্রুপে জয়েন করছে না বা জয়েন করেনি বা পাচ্ছে না ক্লাসের আইডিটি, বা কেউ একজন প্রশ্ন করেছে, আমরা যদি জানি সেই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাহলে আমার ক্ষেত্রে একটু হেল্প হবে। হ্যাঁ, সবাই কমিউনিকেট করার চেষ্টা করব। ওকে, ভাইয়ের জন্য গ্রুপ লিঙ্কটি আমি আবার দিয়ে দিচ্ছি এই চ্যাটে, আপনি একটু দেখে নেন, সেখানে জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আর আপনার কি নামে জয়েন রিকোয়েস্টটি পাঠাবেন? এমডি কামরুল হাসান। কামরুল হাসান ভাইয়ের মেবি অ্যাকসেপ্ট করেছি, তারপরে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি আবার এখানে গ্রুপ রিকোয়েস্ট পাঠান, সবকিছুতে আপনাকে অ্যাটেন্ড জয়েন করিয়ে নিব। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, অনেক কিছু শেখার জন্য। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম।